এটাতে ঢুকলে আগে জাস্ট বেশি কিছু না এখানে ইন্টার ইউরেল মানে আমার যে কম্পিটিটর টপ কম্পিটিটর তার জাস্ট ওয়েবসাইটটা দিতাম আর এখানে লগ ইন উইথ গুগল লেখা থাকতো না এখানে জাস্ট লেখা থাকতো হচ্ছে গেট মোর ট্রাফিক বা অ্যানালাইসিস কথাটা লেখা থাকতো এখন অ্যানালাইসিস কথাটা আসবে যদি আমি লগ ইন দিই কথা হচ্ছে অ্যানালাইসিসে গেলে আবার আমাকে ক্যাম্পেজেনে দেখাবে যে আমি জিরো ডলার থেকে পাঁচশো ডলার নাকি পাঁচশো ডলার থেকে পনেরোশো ডলার ক্যাম্পেজেন করতে চাই ওদের সাথে এটা দেখাবে মানে আমি যেটা চাইতেছি এখানে জাস্ট ইউর আলটা ক্লিক করলে এখানে ই করলেই আয়সা পড়তো আমাকে একটা স্কোরিং দেখাইতো যে ওরা যে স্কোরিংটা দেয় মানে এটা অ্যাসও কতটা ফ্রেন্ডলি ঠিক আছে ওইটা দিত হচ্ছে যে এখন ওই যে গ্রেডিং সিস্টেম আছে না এ প্লাস বি প্লাস এরকম এরকম ইয়া দিত গ্রেডিং দিবে তারপর হচ্ছে ওই যে অ্যাসোকাকে যে এগুলো ইনফরমেশন পাই না ওগুলো সব এটাতে দেওয়া থাকবে এক্সট্রারও যা থাকবে সেগুলো হচ্ছে ও কোথায় কোথায় রোবট ডট টিএক্সটি ওর যে কোডটা পুরো কোডটা এখানে দেওয়া থাকতো রোবট ডট টিএক্সটি কোডটা ওর রোবট ডট কোড কী ছিল সেটা দেওয়া থাকতো এক্সাম্পল সাইট ম্যাপে ওর কতগুলা রেকর্ড আছে আমরা তো জাস্ট রেকর্ডের সংখ্যাটা পাইছি না রেকর্ডের ইয়াগুলা পাইছি লিঙ্কগুলো পাইছি এখানে লিঙ্ক সহ দেওয়া থাকতো আরও কা আরও থাকতো আরও থাকতো হচ্ছে ও কোথায় কোথায় ব্যাকলিং করছে ব্যাকলিং কোনগুলা ডু ফলো ব্যাকলিং কোনগুলা নো ফলো ব্যাকলিং সব দেওয়া থাকতো এটার ভিতরে এখন বলেন আর কি দরকার ছিল আমার আর কিছু দরকার ছিল এখন বিকল্প অবশ্যই আছে বিকল্প না থাকলে তো আমরা এসেও মানেই তো বিকল্প থাকবেই আচ্ছা ওয়েব ল্যাংটা তো এটাতে ইনস্টল দিছিলাম নাকি

এরপরে আর একটা টুলস দেখবো সেটা হচ্ছে কি জানো উ র‍্যাঙ্ক নামে ডব্লিউ ডাবল ও উ র‍্যাঙ্ক এটা এটা পরে লেখেন এটা পরে আসবে ঠিক আছে ওইটা যে ওই সফট হ্যাঁ বলেন এটা লেখা দরকার নাই তো কারণ এটা তো আমরা ইউজ করতে পারতাসি না ইউজলেস কুইক আচ্ছা তো ওই উ র‍্যাঙ্ক দিয়ে যেটা হইতো সেটা হচ্ছে আমি মানে অনলাইনে যদি সেটা কাজ করতাম তাহলে দিনে বেশি সর্বোচ্চ গেলে পাঁচবার আমি কাজ করতে পারতাম আর টুলটা ইউজ করলে হচ্ছে আমি দিনে যত খুশি ততবার করা যাবে এই আর কি এটা একটা বেনিফিট পিসিগুলো সবাই অফ করে দেন এখন তো কোনো কাজ নেই পিসিগুলো অফ করে দেন কালকে দেখেন কালকে তো আছে এবার কেস স্টেশন না এটা কোনো দরকার নাই সব অফ করে দেন পিসিটা সবাই অফ করে দেন কি আর কি ছিল এখান থেকে আমরা মরে যাবো আমরা কোনটা দেখছিলাম গত ক্লাসে দেকোনা একজন বলবেন ওই যে ইকরামুল ভাইয়ের পাশেরজন হ্যাঁ আপু আপনি বলেন তো গত ক্লাসে এখান থেকে কোনটা দেখানো হয়েছিল ওয়েব র‍্যাঙ্ক টুলবার থেকে কোশ্চেন বুঝতে পারেন নাই ওয়েব র‍্যাঙ্ক টুলবার থেকে গত ক্লাসে আমরা শুধু কোন জিনিসটা নিয়েছিলাম মানে কোন জিনিসটা আমাদের ইম্পর্ট্যান্ট ছিল কারো কি মনে আছে ধারণা আছে

ও কোথা থেকে ইউজ করতেছে ও লোকেশনটা কোথায় থেকে সেটা কি আমি জানতাম এই যে দেখেন দেখ আছে এখন এটা লেখা এই আইপিটা লেখা আপনি সার্চ দেন লোকেশন আপনি পুরো এক্স্যাক্টলি লোকেশন পাওয়া যাবেন গুগল আপনাকে দেখিয়ে দেবে তারপর হোস্টিং কান্ট্রি ওর হোস্টিং দা কোন কান্ট্রি থেকে এই যে এখানে মোর ক্লিক করলে আসবে আর কিচ্ছু না হ্যাঁ

দেখেন উপরেরটা কোনটা উপরেটা হচ্ছে ফার্স্টে যেটা দেওয়া হয়েছিল তারপরটা কোনটা দিছে আমি কি গুগল এ দিছি নাকি কম্পেয়ারিংটা ভুল হইছে না একটা স্কোরিং দিতেছে এটা কিসের স্কোরিং বলেন তো এই স্কোরিংটা কিসের ওয়েব র্যাঙ্ক ওদের নিজের সাথে স্কোর দিতেছে কিসের এটা দশের মধ্যে কত দিছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান অনেকে ম্যাক্সিমাম ইয়াতে একশোর মধ্যে করে ও দশের মধ্যে দিছে মানে এই স্কোরটা কি ভিত্তিতে দিছে কেউ বলতে পারবেন ওয়েবসাইটটা কতটা এসিও ফ্রেন্ডলি এখানে ওয়েব র্যাঙ্ক বলেন আমরা সব টুস কি জন্য ইউজ করতেছি এসিও ইসের জন্যই তো সব তো এসিও দেখে সবাই দেখতেছে এসিও ট্যানালাইসিস করতেছে তো এই জিনিসটা ওর ওয়েবসাইটটা কতটা এসিও ফ্রেন্ডলি এটার উপর ভিত্তি করে ওকে একটা স্কোর এনে দিছে সিক্স বেশি ভালো না বেশি খারাপও না মিডিয়াম এখন দেখেন এই যে ওর স্কোরিংটা দেখেন ওরটা ভালো নাকি ওরটা ভালো অবশ্যই নিচেরটা ভালো কিন্তু ও নিচে কেন ওই যে কোনো এক কারণ এই যে এখানে হতবা বা দেখাইতে পারে কারণটা কি ঠিক আছে এই যে মেটা ডিসক্রিপশন ওরটা ভালো মেটা কি ওরটা ঠিক আছে এক্সামের সাইড ম্যাপ ওরটা আছে ওরটা নাই দেওয়াই নেই আছে রোবট ডট টেক্সটি কি ব্যাপার এত বড় সাইটে রোবট ডট টেক্সটি অ্যাড করে নেই হয়তোবা বা কোনো থিম ইউজ করছে যেটাতে রোবট টেক্সটি দেওয়া আছে এটাও হইতে পারে

কোনটা ভালো আমার জন্য কোনটা ভালো এটা ভালো এটা ভালো আচ্ছা আমি তো আমারটাই চিন্তা করব আমি যদি বলি কারটা ভালো তাহলে সব সময় ধৈরা নেবেন যে আমি আমার কথা চিন্তা করতে আসছি নিজের কথা চিন্তা করতে আসছি আচ্ছা এটা কি কম্পিট র্যাঙ্ক এটাও আর কি ওদের মতো একটা র্যাঙ্ক দেয় ঠিক আছে কনকেস্ট র্যাঙ্ক এটাতে নাই মাসাল ফিটনেস নাই এগুলো এই ধরনের র্যাঙ্ক আর কি ওইটাও একটা ওয়েবসাইটের মতোই

গুগলের কাছে ওর কতটা তথ্য আছে বা কতটা পেজ আছে ওর কাছে কত আছে পনেরো হাজার দুইশো ওর কাছে কত আছে অনেক আছে বিঙে মাত্র তিরিশটা আছে ওর কাছে বিয়াল্লিশটা আছে ব্যাকলিঙ্ক ও মাত্র বিঙ্কে একটা করছে কোনটা সাইলেন্ট করেন তারপর ও কয়টা করছে দেখেন কতগুলা ব্যাকলিং করা আছে ফেসবুক লাইক কোনটা বেশি ওরটা বেশি ওরটা কম মানে এখান থেকে মূলত আপনি সব দেখতে পারবেন এখানে আমার বলার আছে সব দেখা ইউনিক ভিজিটর এটা খুব ইম্পর্টেন্ট দেখেন কাঠটা বেশি রেশিওটা ওরটা বেশি কিন্তু ও কোন একভাবে মাইর খেয়ে গেছে এই জন্য গুগলে ওকে নিচে নামায় দিচ্ছে হয়তো ওই যে বললাম ব্যাকলিংকের জন্য ঠিক আছে ওর দেখেন ওর এখানে পতন করছে কিন্তু ওর কিন্তু একটা মানে ঊর্ধ্বগতিতে আসছে কিন্তু আচ্ছা তো এখান থেকে তো আমরা অনেক কিছু দেখলাম কিন্তু ব্যাকলিং কোথায় কি করছে না করছে তারপর রোবট ডট টেক্সট কি করছে না করছে এগুলো তো আমরা পাইনি পাইছি তাহলে সেগুলো কিভাবে পাবো ইউনিক ভিজিটর ইউনিক ভিজিটর হচ্ছে আমি হার্ট লুজ বডি ফ্যাট লিখে সার্চ দিলাম সার্চ দিয়ে ওটাতে ঢুকলাম ইউনিক আমি কি কোনো মানে কোনো ব্যাকলিং থেকে না কোনো ইসের থেকে না ব্যাকলিং বলতে কোনটা বোঝায় ধরেন আমার ওয়েবসাইটে আপনি ব্যাকলিং করছেন ঠিক আছে এখন ওই আজাদ ভাই আইসা আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ঢুকলো তো ওইটা কি মানে ওকে গুগলে সার্চ দিয়ে ঢুকছে ইউনিকভাবে ঢুকছে এটা হচ্ছে নর্মালি যারা ঢুকে ওইটা হচ্ছে ইউনিক ভিজিটর ঠিক আছে ইউনিক ভিজিটর গুগলের কাছে খুবই ইম্পর্টেন্ট ও এটা খুবই পছন্দ করে হ্যাঁ হ্যাঁ সরাসরি ইউআরএল লেখে বা সরাসরি সার্চ লিখে কিউআর লেখ কিউআর টা সার্চ লিখে যে ঢুকে ওটা ওগুলো হচ্ছে ইউনিক ভিজিটর ফেসবুক পেজের থেকে গুগল প্লাস মানে সোশ্যাল মিডিয়া বা ব্যাকলিং এগুলা থেকে যাতে যারা না ঢুকে ঠিক আছে এগুলা থেকে ঢুকলে সেগুলা ইউনিক বলে না ক্লিয়ার ইউনিক ভিজিটর কোন গুলা আচ্ছা তারপরে আসে হচ্ছে কুইক ইজ তো নাই না আরেকটা আছে ওইটা হলো এটা কি অবস্থা এটা ঠিক আছে আচ্ছা আমাদের এটার কাজ তো শেষ না ওয়েব র্যাঙ্ক টুল বার কোনো সমস্যা আছে এটা বুঝতে কোথায় যাবো এখান থেকে এখান থেকে কোথায় যাব মরে যাব মরে গিয়ে আমরা সব দেখব তো এটা ই করে দিই না ডিজাবল করে রাখি এই সমস্যা নাই তো কোথায় ওয়েব্যাংক খাতায় কি লিখবেন ওয়েব ব্রেক টুল বার থেকে আমরা মোড়ে ক্লিক করবো এটা লেখেন মোড়ে ক্লিক করলে তো আমরা সবগুলা জানতে পারবো এটা লেখার গেছে এটা তো দেখলে বুঝতে পারবেন তারপর লেখা রাখেন যদি মনে না থাকে সবাই লেখেন এসিও সাইট চেক চেক আপ সেটার দ্বারা আমরা আরো ডিপলি জানতে পারবো আমার কম্পিটিটর কম্পিটিটরকে আরো ডিপলি জানতে পারবো বা ওর সম্পর্কে আরো ডিপলি তথ্য পাবো কি ব্যাপার

কালকে রাতে আমি গত ক্লাসের গত ক্লাসের আগের ক্লাসের ভিডিওটা জাস্ট অর্ধেক ইয়া হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট হয়েছে তখন এরকম ঝামেলা করতেছে পরে জিতে পিসি অফ করে বাসায় ছিল মানে যেখানে থাকি সেখানে তখন সাড়ে নটা বাজে আর কি আছে এখানে আশেপাশে বইলা দিলে তো আমার বাসায় গিয়ে তো ঘুমের মধ্যে ডিস্টার্ব করে আমি ঘুমিলাম আর আম্মা আমাকে ডিস্টার্ব করে না কেমন লাগে এরকম সমস্যা এলে এগুলো আসে তাহলে এটা আসে না কেন বুঝলাম না যোগ করলে আসে না তাই

মানে কোন গুলা আসে না সবগুলোই আসবে আসতে পারত

এখানে মানে ওই যে ওইটার মতো ই আসবে এটা মনে হয় চেক আপ করা হয়েছিল ওই জন্য মনে হয় এরকম আসছে ঠিক আছে ওরকমই আসবে ওরা ওদের মতো করে একটা স্কোরিং দিবে দেখেন ওরা কততে দিছে বলে এই আসছে তো দেখেন ওরা একটা নিজের মতো করে একটা স্কোরিং দিছে কতর মধ্যে দিছে সবাই একটু খেয়াল করেন প্লিজ হান্ড্রেড এর মধ্যে সত্তর দিছে কিরকম এটা স্কোরিংটা ভালো নাকি খারাপ মোটামুটি ওই যে আমাদের ফার্স্ট যে কম্পিটিটরটা আছে তাকে একটা স্কোরিং দিছে কে দিছে গুগল দিছে নাকি এসএসআই চেকআপ স্কোরিং দিছে এখানে তো গুগলের কথা বলা নেই আচ্ছা এখানে দেখেন টাইটেল ট্যাগ দিয়ে দিছে ঠিক আছে সবই আছে এই যে গুগলে কিভাবে দেখায় সার্চ করলে এটাও দিয়ে দিছে মোস্ট কমন কিওয়ার্ড এই যে দেখেন ওর মোস্ট কমন কিওয়ার্ড গুলো এগুলো আপনার ইম্পর্টেন্ট দরকার এখান থেকে এটা কি আগে দেখ দিছিল আরো আছে হ্যাঁ দ্বিতীয় টিকাতে যাও এসো তারপর কি দিছে আচ্ছা কিওয়ার্ডটা কি ইউআরএলটা হ্যাঁ ইউআরএলটা দিতে হবে কিওয়ার্ড না কিন্তু এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে এই যে এই ইউআরএলটা এখানে আচ্ছা তারপরে কি ইউজেস আর কাকে বলতেছে এটা কিন্তু ওকে বলতেছে ঠিক আছে আমার জন্য কিন্তু খারাপ আচ্ছা কিওয়ার্ড ইনক্লুড ইন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দুইটাতেই আছে আচ্ছা এবার আসি কিওয়ার্ড ক্লাউডস গুগল এখন এই যে এইভাবে বুঝে ক্লাউডস ঠিক আছে এই কিউট ক্লাউডস যে সব ই বোল্ড করা যেগুলো আছে ওগুলা হচ্ছে গুগল বুঝে যে হ্যাঁ এগুলো ওর কিওয়ার্ড হতে পারে গুগল ওই অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে যায় ঠিক আছে এটা ওরা জানে এটা আমরা জানি না আমরা কীভাবে জানব তাহলে এইখান থেকে জানবো যে হ্যাঁ এই যে এগুলো ওর ইয়া হ্যাঁ এগুলা এগুলো ওর কিওয়ার্ড হিসেবে হাইলাইটস করতে আসে ওরা আর্টিকেল এটা কিন্তু একটা আর্টিকেল থেকে নেওয়া দেখেন ঠিক আছে তারপর কি এইচ ওয়ান ট্যাগ এইচ ওয়ান ট্যাগ কিন্তু আমরা আগে জানি ওর সমস্যা আছে কিন্তু আমরা তো দেখি নাই কীভাবে কী সমস্যা হয়েছে দেখেন তো এখানে দেখা যায় কি এই যে ওর একটা এইচ ওয়ান ট্যাগ আর এই যে আর একটা ওর এইচ ওয়ান ট্যাগ দেখছেন আগে জানতাম যে আমরা দুইটা এইচ ওয়ান ট্যাগ ওর আছে কিন্তু জানতাম যে আমরা ওই দুইটা কোন দুইটা দিয়ে দিছে কোন দুইটা একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক এটা কিন্তু ওর নিজের দেওয়া অ্যানাদার টপিক ও নিশ্চয়ই এইচ ওয়ান ট্যাক দেয় না হয়তো ভুলে ক্লিক করে গেছে আর না হলে থিমের কারণে এরকম চেঞ্জ হয়ে গেছে যে কোনো একটা ক্লিয়ার আচ্ছা তারপর কি এইচ টু ট্যাক ঠিক আছে তারপর কি রোবট ডোট টেক্সটি এখন কী বলছে কংগ্রেচুয়েশন ইউর সাইড হ্যাপের রোবট ডোট টেক্সট আচ্ছা এখন দেখি তো রোবট ডোট টেক্সটি তোর কী আছে দেখা যাইতেছে কী আছে না আছে দেখেন এখন বোঝা যায় কিনা এগুলো তো বেশি কিছু না জাস্ট কপি করবেন তারপর পেস্ট করে দিবেন আপনার সাইডে হ্যাঁ এটা আমার সাইটে এখন কি আমার কি আমারটা কি ওর মাদার কিওয়ারটা কি আমার মাদার কিওয়ার ওর মাদার কিওয়ারটা তো আমার মাদার কিওয়ার না এখানে পুরো রোবট ডট টেক্সটে কোনটা হ্যান্ডেল করে ওর পুরো ওয়েবসাইটটা হ্যান্ডেল করে না আচ্ছা এখানে হ্যাঁ এটা নিলে হবে কারণ হচ্ছে দেখেন এখানে দেখেন কি বলছে ডিজ অ্যালাউ কোনগুলা সাইটস অল লাইব্রেরিস তারপর কি চেক এডিটর ঠিক আছে সাইটে অনেক কিছু থাকে তারপর নোট আর্টিকেলস ফ্ল্যাগ ইনক্লুস কি অনেক কিছু আছে এগুলা এখানে না ওয়ান সাইটে ক্লাসে বলবো মানে কোনগুলা ডিজ করে রাখবেন ঠিক আছে এগুলা সব ডিজ করে রাখছে দেখেন হ্যাঁ কপি করতে পারেন এই যে আমি তো বললাম এখান থেকে কপি করে কপি করলাম

যদি আমি লগ ইন ডিজিটাল করে রাখি তাহলে লগ ইন লিখবো ঠিক আছে ওইটা আমি জাস্ট আপনাদের পুরো ইটাই দিয়ে দেব আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এগুলো নিয়ে এত গবেষণা করার প্রয়োজন নেই কোনটা এটা এটা ওয়েব ডিজাইনার রোবট টেক্সট এর নামে কিছু জানেই না এটা ক্রিয়েট করলো কি নতুন যারা করলো তারাই আপনারাই করবেন আপনারা যখন এক্সপার্ট লেভেলে যাবেন তখন বুঝবেন হ্যাঁ এখন এইজন্য আপনাদের ই করতে চাইতাছি না হ্যাঁ কোনটা এটা না এটা ছয় মাস না এটা আপনারা যখন এক্সপার্ট হবেন মানে নিজেদের যখন ওয়েবসাইট নিয়ে কাজ করেন তখন বুঝতে পারবেন যে কোন জিনিসটা আমার অ্যালাউ করতে হবে কোন জিনিসটা ডিজেলাও করতে হবে ডিজেল আউ করতে হলে জাস্ট এখানে যে ডিজেল আউ ডিজেলাও কথাটা লিখা ব্যাস ডিজেল আউ লিখে স্পেস দিলে হবে ওখানে তো এখানেও অনেক কিছু করছে না হ্যাঁ হ্যাঁ ডিজেল আও লিখে স্পেচ দিয়ে জাস্ট যেই ই লগ ইন বা অ্যাডমিন প্যানেল ঠিক আছে ওই যে লগ ইন উপরে লেখা থাকে না হ্যাঁ আমার ইচ্ছা মতো কারণ লগ ইন সাইট আমার সাইটে কারা কারা লগ ইন করতেছে কারা কারা রেজিস্ট্রেশন করতেছে এটাকে আমি গুগলকে জানতে দিবো অ্যাডমিন এডমিন প্যানেল কারা কারা আছে সেটা তো আমার গুগলকে জানার প্রয়োজন নেই গুগলকে তো আমি জানাতে দিব না ঠিক আছে এগুলো হচ্ছে আমার ভিতরের কথা ঠিক আছে এই যে দেখেন এখানে অ্যাডমিন প্যানেলও আছে অ্যাডমিন সবাই রাখবে অবশ্যই রাখবে এডমিন প্যানেল লগ ইন এগুলো রাখবে দেখেন নিচে এই যে দেখেন অ্যাডমিন প্যানেল আছে লগ আউট সার্চ কন্ট্যাক্ট এখন আমার ওই ঠিক আছে এগুলো সব ই করে রাখবে কমেন্ট কমেন্ট তো অবশ্যই রাখতে হবে মাস্ট বি কমান্ড অ্যাডমিন প্যানেল আর লগইন ইনফরমেশন এই তিনটা তো মাস্ট বি রাখতেই হবে আপনার কোনটা না লেখার দরকার নেই এটা ওনসেটাই আমি দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড আমার ইশার পাসওয়ার্ড আমি গুগল কে কেন দেব ঠিক আছে আর অনেক কিছু আছে ঠিক আছে এখন ক্লিয়ার robot.txt এটা কি আরো ক্লিয়ার হইছেন এটা কি জিনিস আচ্ছা এবারে আসি হ্যাঁ খালি লেখা জাস্ট কপি পেস্ট মাইরা দি হন তারপর আসি কিছে

আরো সময় নিবেন বলতে আপনি একটু দাঁড়ান দাঁড়িয়ে তারপর বলেন হ্যাঁ বলে দিলে মনে হবে আচ্ছা কার মনে আছে হাত তুলেন আরিফ ভাইয়ের কি ভুলে গেছেন

হ্যাঁ গুগল তদারে করে গুগলের কাছে সব সংরক্ষিত রাখে কী আমার কন্টেন্টগুলো এখন গুগলের থেকে আমি কপি না করলাম আমি তো জানতে তো পারবো যে ওর কাছে গুগলের কাছে কী কী কন্টেন্ট আছে ওর কী কী কন্টেন্ট গুগলের কাছে আছে এটা তো আমি জানতে পারবো এখন ওই কী জানো যে লকার আছে না ওই যে বাহিরে আপনার মুভিতে হয়তো বা দেখবেন অনেক দেশে কিন্তু লকার ইউজ করে পার্সোনাল লকার ইউজ করে না এখন ওইটা যদি থার্ড পার্সন কেউ যদি গিয়া যদি চায় বা গিয়া যদি বলে যে আমার ওর ইনফরমেশন বা ওর লকারে কি আছে আমাকে দেখান দেখাবে কিন্তু যদি পুলিশ গিয়া যদি চায় বা বলে দেখাইতে বাধ্য না দেখাইলে জোর করে দেখাবে এখানে আমরা পুলিশ হিসাবে কাজ করি ঠিক আছে হ্যাঁ দেখাতে চাবে না কিন্তু আমরা দেখতে বাধ্য এই যে ওর সাইট ম্যাপে এগুলা হচ্ছে গুগলে কাছে আছে এই ইনফরমেশন লেখা কোথায় মানে এগুলা লেখা লাগে না জাস্ট ও সাইট ম্যাপটা এনাবল করে রাখে ও যখনই কোনো পোস্ট দেয় বা যখনই কোনো ইয়ে দেয় ঠিক আছে ওগুলার সাথে হ্যাঁ সাথে সাথে ইনডেক্স হয়ে এই যে দেখেন দিন তারিখ সহ দেওয়া আছে দেখছেন 2015 ঠিক আছে আচ্ছা সেকেন্ডারি ডুকি আমার কথা হচ্ছে আমি ওরে ঘাইটা খামো যত ঘাটতে পারি ওরে ঘাইটা খামো ঠিক আছে এটা তো রোবট টেক্সট এটা তো এই যে আরো আছে এটা হচ্ছে আগের বছরের দেখেন 2000 মাঝে 2011 আছে ই আছে আচ্ছা চেঞ্জ ফ্রিকোয়েন্সি নেভার এটা মানে কি বলতে পারেন প্রায়োরিটি 0.5 আচ্ছা এখানে আমি এটা দেখতাছি কিন্তু এখান থেকে আমি কি শিখবো সেটা বলতে পারেন দেখেন এখানে কি বলছে লাস্ট মডিফাইড ডেট আর এটা কি চেঞ্জ ফ্রিকুয়েন্সি প্রায়োরিটি দেখার দরকার নেই লাস্ট মডিফাইড ডেটও আমার দেখা দরকার আমার দেখা দরকার চেঞ্জ ফ্রিকুয়েন্সি আমি দেখব ওর ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলরা কতটা অ্যাক্টিভ বা ওর আর্টিকেল নিয়ে কতটা কাজ করে দেখেন এখানে আর্টিকেল নিয়ে একবারও চেঞ্জ করে নেই বাকিগুলো দেখেন ইয়ারলি মান্থলি ইয়ারলি মান্থলি না না যেটা ভালো কিছু না এটা দেখবো না আমি দেখব হচ্ছে ওর অ্যাডমিন প্যানেল কতটা ওর আর্টিকেল নিয়ে কাজ করে কাজ করে কি করে না বা কতটা কাজ করে দেখেন এখানে ইয়ারলি আছে মান্থলি আছে ঠিক আছে এভারেজ কোনটা আছে হ্যাঁ এভারেজ কোনটা বেশি ইয়ারলিটা বেশি গত পেজে গত পেজে ইয়ারলিটা বেশি ঠিক আছে এমন কথা হচ্ছে যে আমার ভালো কন্টেন্ট থাকলে তো আমি সেটা নিয়ে তো কাজ করবো না কিন্তু ওর অ্যাভারেজ দেখে কি বুঝা যাইতেছে ওর অ্যাডমিন প্যানেলটা অবশ্যই অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং কারণ কি ইয়ারলিও হইলেও কাজ করতেছে নেবার যদি থাকতো যদি বেশি নেবার থাকতো তাহলে আমি বুঝতাম যে না ওর অ্যাডমিন প্যানেলটা একটু উইক আছে একবার দিয়া সে জায়গায় আর ফিরেও তাকায় নেই সে জায়গায় দেখো না যে আমার আর্টিকেলটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে কিন্তু এই ক্ষেত্রে ওরা কিন্তু চেক করতেছে দেখেন এটা ডেইলি এটা কেন ডেইলি দাও ফার্স্ট রুপেটটা বলেন তো এটা হোম পেজ ওর ডোমেন পেজ এইখানে ডেলি তো কাজ করবে আর কিছু না করলে এখানে তো ডেলি কাজ আছে কিন্তু বাকিগুলা দেখেন আর ইয়ারলি মাঝে মান্থলিও পাবেন ইয়ারলি বেশি দেখেন মান্থলি আছে মনে এই যে মান্থলি আছে একটা ঠিক আছে মান্থলি কেন এটা দেখেন তো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টস অ্যাকাউন্টস কি মান্থলি আমার হ্যান্ডেল করতে হবে না ঠিক আছে তার মানে বোঝা যায় কি বুঝা যায় এই যে একটা নেবার আছে ঠিক আছে কারণ এটা দেখেনে দেখার প্রয়োজন পড়ে নেই হয়তো বা এটা হিট খেয়ে গেছে আর না হলে হয়তো বা এটা ডাউন খেয়ে গেছে ডাউন খেলে এটা ও অবশ্যই দেখবে ডাউন খেলে অবশ্যই দেখবে হয়তো হিট খেয়ে গেছে এই জন্য আর ঠিক আছে ডাউন খেলে যেই আর্টিকেলটা আপনাদের ডাউন খাবে সেই আর্টিকেলটা আপনারা বেশি কাজ করবেন কেন করবেন সেই আর্টিকেলটা কাজ করবেন এজন্য জন্য আপনার যে ভালো আর্টিকেলটা আছে সেটা লিঙ্ক আপ ওইখানে দেবেন আর না হলে ওই ভালো আর্টিকেলটা কিছু এখানে অ্যাড করবেন ঠিক আছে ওইটা নিয়ে আরও বেশি কাজ করবেন হুম আমি কাজ করতে বলছি আমি বলি নি ওইখান থেকে আপনি ধারণা নিয়ে এখানে দিবেন রিলেটেড আমি বলি নি ওইখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে এটা বলছি ঠিক আছে এই যে দেখেন এখানে আমার উইকলি চলে আসছে দেখছেন এটা নিয়ে আবার উইকলি কাজ করে ঠিক আছে অনেক আছে এখানে দেখছেন জি ইট কেস এটা মানে হচ্ছে টপে গেছে আর কি এই আর্টিকেলটা খুব হাইলাইট হয়েছে বা খুব ফেমাস হয়ে গেছে এই এটা নিয়ে কাজ করেনি কাজ করার প্রয়োজন পড়ে না এখন যে আর্টিকেলটা আপনার ফেমাস হইতেই আছে মানে ভিজিটর আসতেই আছে সেই আর্টিকেলটা নেওয়া তো আপনার কাজ করার প্রয়োজন নেই কাজ করার প্রয়োজন আছে আপনার ভয় থাকবেন কাজ করতে গিয়ে যদি আর যদি আর্টি ই ভিজিটর যদি কমে যায় এই জন্য আপনি বসে থাক যেমনই আছে তেমনই থাক ঠিক আছে এখন বুঝতে পারছেন এটা দেখার কারণটা কি এখান থেকে আমরা কোনটা দেখব হ্যাঁ আমার জন্য কোনটা ভালো হবে কি মনে করেন আপনি ও যদি ডেইলি যদি ইয়া করে মানে ওর অ্যাডমিন প্যানেল যদি অ্যাক্টিভ থাকে সেটা আমার জন্য ভালো নাকি আনএক্টিভ থাকলে আমার জন্য ভালো অবশ্যই আনএক্টিভ থাকলে ভালো কিন্তু যেহেতু ও এই পজিশন আছে স্বাভাবিকভাবে ও অ্যাক্টিভই থাকবে ঠিক আছে আমরা তো আর ওর অ্যাডমিন প্যানেল না আমরা তো প্রতিদ্বন্দ্বী আচ্ছা ব্রোকেন লিঙ্কস ব্রোকেন লিঙ্কস বলতে কি বোঝায় কার কোনো ধারণা আছে কোন আইডিয়া এনি কি মনে হয় দেখি তো এটা নাকি এটা না তো গেটের দিলে আসবো

broken link broken শব্দের অর্থ কি আপনি তো আপনারা থেকে জানতে যাইতাছি নাই broken শব্দের অর্থ কি ভাঙ্গা লিংক মানে হচ্ছে ইউআরএল বা যেটা ভাঙ্গা লিংক যদি ভাঙ্গা যায় মানে থেকে আমি সেই লিংকে কি ঢুকতে পারব আচ্ছা এরর 404 not found সবাই এটার সাথে পরিচিত কিনা।

আচ্ছা সবে পরিচিত আছে কিনা সেটা বলেন ইরর 404 not found এটা কখন দেখায় যখন খুঁজে পায় না যখন ওই ওয়েবসাইটটা খুঁজে পায় না এমন কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে করবে কখন করবে বলতে পারেন ওটা তো আছে আরেকটা আছে ডোমেইন হোস্টিং এর সমস্যা হলো আপনি ধরেন ডোমেইন হোস্টিং এ কোনো সমস্যা নাই তারপর আপনার ক্ষেত্রে হবে আচ্ছা আপনার যদি একটা আর্টিকেল মানে একটাও ভিজিটর হইলো না ঠিক আছে এক বছর ধরে আপনি আপনার দুই বছর ধরে আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন আপনার ওয়েবসাইটে অনেক আর্টিকেল আছে ধরলাম একশোটা আর্টিকেল আছে এখন একটা আর্টিকেল কাজ করতে না মানে একটাও ভিজিটর বা দশ পনেরোটা ভিজিটর আছে আর বাকিগুলা এক হাজার দুই হাজার মানে অনেক ভিজিটর দশ হাজার এক লাখও ভিজিটর হয় ঠিক আছে ডেইলি আপনি দশ হাজারের উপরে ভিজিটর পান কিন্তু ওই আর্টিকেল আপনি দশটাও ভিজিটর পান না এ পর্যন্ত

আপনার আপনি যদি কোনো আর্টিকেল ডিলেট করে দেন তখন আপনি ওই ওয়েব মানে ওই ইউআরএলটার ওইটা তো ইউআরএলটা রয়ে গেল না ওই ইউআরএল এর রিপ্লেসমেন্টে যদি কোনো ইয়া কি বলে আর্টিকেল বা কোনো কিছু না বসান তখনই ওইটাই কি বলে ব্রোকেন লিংক হিসাবে ধরা হয় ওটা তখনই ব্রোকেন লিংক হয়ে যাবে কার ব্রোকেন লিংক কোনো বেনিফিট আছে কিনা বুঝলাম না কার মানে আমার ওর ব্রোকেন লিংক থাকলে অবশ্যই আমার বেনিফিট আছে কারণ এটা ওর এটা তো গুগলের কাছে অবশ্যই মানে ভাবে নেগেটিভ পর্যায়ে ই করে ঠিক আছে এটা গুগলের কাছে অনেকটা নেগেটিভ ইয়া যায় কিন্তু ওর তো একটা ব্রোকেন লিংক নাই দেখছেন আছে নাই তো ব্রোকেন লিঙ্ক এই সব ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আপনার সহজে খুঁজে পাবেন না কারণ ব্রোকেন লিঙ্ক ওরা কখনো রাখে না ওরা অ্যাডমিন প্যানেল এতটাই স্ট্রং যেটা ডিলিট করবে সাথে সাথে সেই ও করবে কি আরেকটা আর্টিকেল লিংক ওইটার সাথে অ্যাড করে দিবে বা আর্টিকেল ওইটার সাথে অ্যাড করে দিবে ঠিক আছে আপনি ওই যে ওয়েবসাইট মানে ওই ওয়েবসাইট বা ওই আর্টিকেলটার ইউআরএল লিখে সার্চ দিলে ওর ও যেটা শো করাতে যাবে সেটা চলে আসবে বা ওর কি বলো হোম পেজের ইটা দিয়ে দিল ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিল এখন এরকম রিপ্লেসমেন্ট করতে হবে এগুলো দেখাবো ঠিক আছে হ্যাঁ এগুলো রিপ্লেসমেন্ট বা ই করে দিতে হবে না হলে ব্রোকেন লিংক হিসাবে শো করবে এখন ওর ক্ষেত্রে যদি ব্রোকেন লিঙ্ক যদি বেশি থাকতো বা ব্রোকেন লিঙ্ক যদি পাইতো সেটা আমার জন্য ভালো হতো নাকি খারাপ হইতো আচ্ছা ব্রোকেন লিঙ্কটা কি এখনো সবাই কনফিউশন আছে কনফিউশন আপনার কি মানে শরীর খারাপ নাকি খুব খারাপ ব্রোকেন লিঙ্ক নিয়ে কোনো কনফিউশন পিছনে কনফিউশন আরেকবার রিপিট করবো

সমস্যা নেই এই যে আমি ইয়াটা ঢুকলাম না আর্টিকেলটা ঢুকলাম না আচ্ছা এই আর্টিকেলের উপরে দেখেন অ্যাড্রেস বারে লিঙ্কটা দেখা যাইতেছে না এটা কি ওর এই আর্টিকেলের লিঙ্ক না এখন ও আর্টিকেলটা ডিলেট করে দিলো ও কি লিঙ্কটা ডিলেট করতেছে লিঙ্কটা কিন্তু ডিলেট করতে পারবে না লিঙ্কটা ডিলেট করার পক্ষে পসিবল না লিঙ্কটা ডিলেটও করা যায় না এটা তো গুগলের কাছে তো রেকর্ড আছে যে লিঙ্কটা কাছে আছে ঠিক আছে এখন আর্টিকেলটা তো ডিলেট করে দিল লিঙ্কটা তো রয়ে গেল এখন আমি যদি এই লিঙ্কটা লিখে সার্চ দেই তখন কি চলে আসবে আচ্ছা এই আর্টিকেলটা যদি ও ডিলেট করে দেয় তো আমি যদি হাটুলুস বডি ফ্যাট লিখে সার্চ দেই ও কি এক নম্বরে চলে আসবে কি আসবে না কি মনে হয় কার কি মনে হয় আসবে কি আসবে না হ্যাঁ আর্টিকেলটা আমি ডিলেট করে দিলাম জাস্ট আর্টিকেলটা ডিলেট করে দিলাম আর্টিকেলটা নাই কিন্তু আমার লিঙ্কটা তো রয়ে গেছে হ্যাঁ তো যদি আমি যদি হাউ লুজ বডি ফ্যাট লিখে সার্চ দিলে এক নম্বরে কোনটা আসে এটাই তো আসে এটা আসে না তখন কে আসবে কে আসবে না এটাই আসবে কতদিন বলতে পারবেন গুগল যতদিন পর্যন্ত সেই ইয়াটা সার্চিংটা ফিল্টারিং না করে গুগল প্রতিদিন ফিল্টারিং করে না সাত ছয় মাস ছয় মাস বা এখন মনে হয় আরও কমাইছে মনে হয় ছয় মাস পর পর বা চার মাস পর পর ফিল্টারিং করে সার্চিং সার্চ ইঞ্জিনটা ওর ইঞ্জিনটা ফিল্টারিং করে বুঝেন নাই এই যে আমি যে হাউ টু লুজ বডি ফ্যাট লিখে সার্চ দিলাম ঠিক আছে এখন অনেকগুলা ওয়েবসাইট আসে না এখন ওই যে আগে বললাম যে বডি বিল্ডিং টা আগে ছিল এখন এটা আগে আসছে ঠিক আছে তো এটা ফিল্টারিং না করলে ও এটা না কাজ করছে দেখে তো আসছে তো সেই কাজটা কতদিন পর পর করে সেটা বলতেছে ওইটাই ফিল্টারিং হ্যাঁ না ডিলিট

আমি কি ওর দিক থেকে বিবেচনা করতেছেন নাকি আমার নিজের দিক থেকে আমরা সবার দিক থেকে বিবেচনা করতেছি গুগল সাইট যেন না খুঁজে পাবা কিন্তু ও টাইটেলটা ও ডেসক্রিপশনটা তো রেখে দিবে ও ও যেভাবে যেরকম গুগল তো এটা নেয় আর তার কাজ করতেছে না আপনি মানে আপনার ধারণা হচ্ছে যে এটা ডিলিট করে দিলে এটা চলে চলে যাবে না কারণ কি কারণ গুগল কি সাত দিন দিন কি ডেইলি ডেইলি তো চেঞ্জ করে না গুগল সার্চ ইঞ্জিনটা তো ওরকম রয়ে গেছে ঠিক আছে আমি যেটা নিয়ে সার্চ করি ওটা নিয়ে তো ওটা চলে আসবে গুগল তো বলে দিচ্ছি যে এই কিওয়ার্ডটা গুগলে এটা কমান্ড দেওয়া আছে যে এই কিওয়ার্ডটা লেখে সার্চ দিলে এ চলে আসবে ঠিক আছে না হলে গুগলে এতগুলা মানে এত নিখুঁতভাবে কিভাবে মেনটেন করতে আসছে গুগলে সব কিছু কমান্ড দেওয়া আছে ওর রোবটকে সব কিছু কমান্ড দিয়েছে এই ওয়ার্ডটা লেখে এতটা সার্চ আসবে এতটা সার্চ ইঞ্জিন সরি এতগুলা ওয়েবসাইট আসবে সেগুলো তো সব কমান্ড দিয়ে দিচ্ছে এখন তো ওই অনুযায়ী কাজ করতেছে গুগলের কাছে রেকর্ড আছে না গুগলের কাছে যদি গুগলের রেকর্ডটা তার মুছতে মুসতে না যদি মুছতে পারতো তাহলে ওইখানে দেখব গুগল কখন দেখবে ছয় মাস পরে দেখবে আরে ওর এই ওয়েবসাইটে তো ভিজিটও নাই কেন নাই ইউরোর রাস্তা আছে ঠিক আছে সবাই তো এটা তো ইয়া কি বলে তখন তো গুগলের কাছে নেগেটিভ ফিডব্যাক চলে যায় তখন ও এটা করবে কি একবারে এটা সরাই দিয়ে নিউ ওয়েবসাইট ঢুকিয়ে দেবে সেটা কখন অনেক দিন পর ঠিক আছে তো এখন ক্লিয়ার জিনিসটা এখন কথা হচ্ছে আমি হাউ টু লোজ বডি ফ্যাট লিখে সার্চ দিলে তো এটা তো আস্তে আস্তে এতটুকু সবাই ক্লিয়ার কিনা কিন্তু আমি যদি ওই ফার্স্টের ওই প্রথম পেজে যদি ঢুকি ঢুকলে তখন কি আসবে এটা তো আমি ডিলেটই করে দিছি আমার ওয়েবসাইট থেকে ধরেন এটা আমার নিজের ওয়েবসাইট আমি এটা ডিলেট করে দিচ্ছি কিন্তু আপনার হাউ টু লুজ বডি ফেট দেখে ফার্স্টে তো এটা দেখলেন সবাই তো ফার্স্ট এটা অবশ্যই ঢুকবেন তখন কি দেখবেন ইরোল ফোর জিরো ফোর নট ফাউন্ড এই কথাটা লেখা উঠবে তখন ঠিক আছে আমার কাজটা কি থাকবে বা আপনাদের কাজটা তখন কি থাকবে আমি এই পোস্টারটা ডিলিট করে দিয়েছি তখন কি করব আমার হোম পেজটা বা যে আর্টিকেলটা বেশি হাইলাইটস হইতাছে ওই আর্টিকেলটা আমি এই ইউআরএল এর সাথে অ্যাড করে দিব এটা অন সাইটে দেখাবো এটা তাৎক্ষণিকই করা যায় হ্যাঁ ডিলিট করে দিয়ে আমি অ্যাড করে দিতে পারবো ঠিক আছে জাস্ট আমি অ্যাড করে দেব বাস ওই ইশে কেউ ঢুকলে আমার হোম পেজে ঢুকে যাবে ঠিক আছে ক্লিয়ার এখন কথা হচ্ছে এই ধরনের ওর কোনো ব্রোকেন লিঙ্ক বা ইরোর ফোর জিরো ফোর পায় নাই ঠিক আছে পাইছে কি পাই নাই যদি পাইতো তাহলে কার জন্য ভালো হইতো অবশ্যই আমার জন্য ভালো হইতো আচ্ছা আন্ডারস্কোর আরো জুম করব আপনি সামনে থেকে দেখে বৈশ্য সমস্যা

মানে এই যে আমি এই ইউআরএলটা না এর এই ইউআরএলটার নিচে আন্ডারলাইন থাকবে ঠিক আছে এটা অবশ্য প্রয়োজন না এটা দরকার নাই এটা থাকলেও কি না থাকলো হ্যাঁ সেটাই ঠিক আছে মানে এখানে অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন না আবার খুব প্রয়োজন যেমন এই যে তারপর কি আসে ইমেজ অল্টার টেক্সট এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট এখানে কি বলছে ইউর ওয়েব পেজ হ্যাজ ফর্টি সিক্স ইমেজ টেক্সট অ্যান্ড ফোর অফ দেম আর মিসিং দ্য রিকোয়ারমেন্ট আল্ট্রাটেক্স সি রেজাল্ট দেখি কোন চারটা এই চারটা ওইখানে কি রেজাল্ট দেখছিলাম আপনা কোন চারটা বলছিল আচ্ছা টা তো নিতে পারলাম না পুরো টা নেওয়া যাচ্ছে আচ্ছা এটা নেওয়া যাবে

এখন দেখছেন তখন সেদিন কিন্তু দেখতে পারিনি ইমেজ ওর কোন ইমেজগুলা ইয়া ছিল অল্টার টেক্স দেওয়া নাই আজকে দেখতে পারতেছি কিভাবে কি ঝামেলা চলে যায় নাই জাস্ট এই স্ট্রিট এই থেকে ইমেজ জিপিজি পর্যন্ত কপি করে নিউ একটা ট্যাবে এখানে জাস্ট

তো ফেসবুক করতে দরকার ফেসবুক দেখাইতাছে কই থেকে নেছে এই যে স্লাইডটা না এখানে স্লাইডটা কি দেয়া করছে ইমেজ দেয়া করা তো যাওয়া তো পরে আসে স্লাইডটা কি দেয়া করা ইমেজ দা করা না এ এই ইমেজে তো আমার ইই দেওয়া নাই ঠিক আছে দেখেন থাম্বলাইন দাও আছে ঠিক আছে এই ইমেজে ক্লিক করলে আমি একটা ইশে চলে যাব ভাই যে এখানে ক্লিক করলে একটা আর্টিকেলে চলে যাব ঠিক আছে কিন্তু আমার এই ইমেজটা মূলত কি হওয়ার কথা ছিল শুধু ইমেজে যাব হওয়ার কথা ছিল না কিন্তু এটা তো আমার স্লাইডে নিছে এই এখন স্লাইডে আমি যদি স্লাইড ইউজ করি ওই ক্ষেত্রে তো আমিও তো ইই করতে পারবো না অল্টার টেক্সট ইউজ করতে পারবো না ঠিক আছে এই ক্ষেত্রে আমরা স্লাইড যেহেতু সৌন্দর্যের জন্য স্লাইডটা ইউজ করা হয় মানে স্লাইড ইউজ করতে নাও বলবো আবার করতেও বলবো ঠিক আছে সেটা হচ্ছে মানে নিজের ব্যক্তিগত ব্যাপার আমি অবশ্য স্লাইড ইউজ করি আমার ওই স্লাইডে চারটা পাঁচটা স্লাইড আছে ওই পাঁচটাই ইউরোপ দেখায় মানে ইমেজ অলটা টেক্সে ওই পাঁচটা জিনিসই পাঁচটা ইমেজ ইউরোপ দেখায় আর কোনো ইউরোপ দেখায় না কিছু করার নাই তো ইমেজ অলটা টেক্সটা ওটা তো দেখাইবে

হ্যাঁ হয়ে গেল জাস্ট ছবিগুলা দিয়ে খুব সুন্দর সুন্দর এডিট করা ছবি দিবেন আর জাস্ট লিংক দিয়ে দিবেন ওই পিকচারে ক্লিক করলে আপনার ওয়েবসাইট এসে যাবে আচ্ছা তারপর কি ইনলাইন সিএসএস টেস্ট এটা আমারও জানার প্রয়োজন নাই সিএসএস সম্পর্কে আমারও কোনো ধারণা নাই আপনাদেরও বলতে বলতেছেন না আপনারা কি জানতে চান সিএসএস শুধুই হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ ওয়েব ডিজাইনারও না ওয়েব ডেভেলপারের কাজ ঠিক আছে তারপর কি এইচ টি এল ট্যাগ এটা অবশ্যই একটু একটু প্রয়োজন আছে আমাদের ঠিক আছে এইটু একটু কি জাস্ট এইচ টি এম ট্যাগটা ঠিক জায়গায় আছে কিনা ঠিক আছে এটা তো আমাদের অবশ্যই প্রয়োজন আছে গুগল অ্যানালিটিক্স টেস্ট এটাও প্রয়োজন আছে হুম আচ্ছা ফেভিকন টেস্ট এটাও কোনো প্রয়োজন নেই এসও ফ্রেন্ডলি ইউআরএল টেস্ট এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেহেতু বলে দিয়েছে এসও ফ্রেন্ডলি ইউআরএল টেস্ট অবশ্যই এটা ইম্পর্টেন্ট আচ্ছা এটা কিভাবে বুঝবো কারো কোনো আইডিয়া আছে আচ্ছা দেখি কি বলছে এখানে সরি এটা না কি বলছে কারো কোনো আইডিয়া আছে আজাদ ভাই আইডিয়া আছে আছে মনে হয় না এটা না এটা এসএফ ফ্রেন্ডলি না দেখাচ্ছি কোনটা এসে ফ্রেন্ডলি এটা আমার কি আচ্ছা এইটা আমার কি হোম পেজ না না এটা তো সকালের ক্লাস লাগে আচ্ছা দেখেন এই এতটুকি টেবিল টেবিল গুছাইতে হলে এটা লাগে এই এত এতটুকি এই যে প্রশ্ন পেজ ইকুয়াল টু যে বেটা নিয়ে গেছে ওইটা আচ্ছা ও কি এভাবে দিছিল ও কি পেজ টুটা এভাবে দিছিল এটা তোর কি পেজ দুই নাম্বার পেজ হ্যাঁ দুই নাম্বার পেজ ধরলাম দুই নাম্বার পেজ ও কি এভাবে দিছিল ও তো এভাবে দেয়নি কিন্তু চলে তো আসছে এভাবে দেখেন এখানে এনেলে এখানে ক্লিক করলে কি আসে হোম পেজ হোম পেজ আসে এখানে ক্লিক করলে কি আসে

এই যে এতটুক কি এতটুক এতটুক আমার হচ্ছে এসএ ফ্রেন্ডলি আর এই যে এতটুক এখানে কি বলছে বুঝানা আমারে আমি বুঝিনা না এতটুক কি বলছে যে বুঝে আমার একটু বুঝান ওই যদি আমি যদি দাম টপ 10 ক্যাটে তাহলে অবশ্যই এটা করা যায় তো এই ইউটিউবে এটা করা যায় ঠিক আছে ইউটিউবে আপনি এভাবে করবেন না ইউটিউবে হচ্ছে আপনার আগে মেন যে যে আছে না চ্যানেলটা আগে নামটা কি করবেন এখন ওর চ্যানেলে যাই তো দেখি তো চ্যানেলে কি আসে দেখেন চ্যানেল কি কিন্তু চ্যানেলটা মূলত কি চ্যানেল তারপর কি হ্যাশ তারপর হচ্ছে ফানি স্টারটা দেওয়া ছিল ফানি স্টার ওয়ান টু বাদ যেটা মন চায় সেটা দেওয়া ও তো এড করে এই এতটুকু হচ্ছে ফ্রেন্ডলি না দ্বিতীয় চ্যানেলের নাম ফানি স্টার অবশ্যই ওইখানে তো এটা দরকার ছিল দরকার ছিল না

আমার তো আমার আমারই তো ঘাটে মানে অনেক সময় লাগছে এটা না ঘাটাঘাটি করতে কোনটা এটা আছে ওই অ্যাডভান্স সেটিং এ গিয়া তারপর একবারই আগে গুগল প্লাস থেকে চেঞ্জ করতে হয় তারপর এটা চেঞ্জ হবে ঠিক আছে আগে গুগল প্লাসের পেজ অনেক তো গুগল প্লাসের পেজে খুলে না ঠিক আছে গুগল প্লাসের পেজে আগে আপনার ওই গুগল প্লাসের ইউআরএলটা চেঞ্জ করতে হবে ওইটা চেঞ্জ করলে এটা অটো চেঞ্জ হবে ওইটা যতটুকু চেঞ্জ করবেন এটা তত চেঞ্জ হবে ক্লাস চেঞ্জ করতে হবে ওটা দেখাবো আপনাদের ওটাও অবশ্য আমিও নিজেও দেখি নাই মানে আমি নিজের আবিষ্কার আর কি আমি যেহেতু আবিষ্কার করছি অবশ্যই দেখাবো হ্যাঁ আচ্ছা তারপর কি ব্যাকলিং চেকার কি বলছে রেজিস্টার এটা দরকার নাই ব্যাকলিং চেকার আমরা আরো ভালো জিনিস পাবো কোনটা ওটা তো ইউটিউবে গেল এটা

ঠিক আছে এক মাসে তো আপনারা অনেক কিছু শিখা হবে এক মাস যায় তো হ্যাঁ সেটাই তো কয় সপ্তাহ হয়েছে তিন সপ্তাহ না আচ্ছা তারপর কি জে এস ইরোর জাভাই স্ক্রিপ্ট ইরোর এটা আমার প্রয়োজন আমি জাভাই স্ক্রিপ্টে যাবই না আপনারা জিনিসটা খেয়াল রাখবেন জাভাই স্ক্রিপ্টে কেউ যাবেন না কোনো প্রয়োজন নেই জাভাই স্ক্রিপ্টে যাওয়ার জাভাই যত আপনার ওয়েবসাইটে থাকবে তত আপনার লোডিং এর স্পিড মানে লোডিং বাড়বে ঠিক আছে লোডিং এর টাইম বাড়বে আর কি ঠিক আছে এটা ওর জন্য এটা আমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট অবশ্যই নাকি কারণ ওরা তো অবশ্যই মানে কোন ওয়েব ডিজাইন দিয়ে কাজ করেছে যেহেতু ইউনাইটেড স্টেটস এর পাবলিক ওরা অবশ্যই কোন ওয়েব ডিজাইন দিয়ে কাজ করেছে ওয়েব ডিজাইন তো জাভাস্ক্রিপ্ট ছাড়া তো কাজ করবে না জাভাস্ক্রিপ্ট দিয়ে যত কাজ করবে তত সাইটের সৌন্দর্য বাড়বে আচ্ছা সোশ্যাল মিডিয়া চেয়ে অবশ্যই খুব ভালো অবস্থানে আছে তারপর কি এস পেজ সাইজ এগুলো হচ্ছে ওই ইসের ভিতরে ওই ওয়েব ডিজাইনের পার্ট সব এই যে কম্প্রেস জেজিপি টেস্ট সাইট লোডিং স্পিড টেস্ট ঠিক আছে এই যে পার সেকেন্ড এত ঠিক আছে এটা আরও কম হতে হবে এটা আমার পেজের জন্য যত কম হবে আমার জন্য তত ভালো এই যে এখানে বলেই দিছে ইজ ওভার দ্য অ্যাভারেজ লোডিং স্পিড ইজ ফাইভ সেকেন্ড

আপনার হোম পেজে কি পেজের সংখ্যা বাড়তেছে না ওটাই কিন্তু সেটা তো অনেক পরে সেটা অনেক পরে তখন আপনি সমস্যা কি ব্যান্ডউইথ নিয়ে নিলেন কিন্তু ব্যান্ডউইথ তো আমাদের প্রয়োজন পড়বে না ব্যান্ডউইথ প্রয়োজন পড়বে হচ্ছে আমরা ভিডিও টিটো এইসব যদি করি তখন ব্যান্ডউইথ প্রয়োজন পড়বে ব্যান্ডউইথ তো সর্বনিম্ন তো দশ জিবি দেয় ইমেজ এক্সপার্ট টেক্স টেক্স এটাও প্রয়োজন নেই জেএস মেনিফেকশন এগুলো কোনো প্রয়োজন নাই আমার আচ্ছা ইউআরএল এটাও প্রয়োজন নাই আইপি এটাও এইচ টিপিএস কি ব্যাপার সব শেষ হ্যাঁ সব শেষ তারপরে যে মোবাইলে কিভাবে দেখায় এটা হচ্ছে মোবাইল বিল না আইটু আছে মনে হয় আর কিছু আছে এই যে এখন দেখেন আবার আসছি মানে মাঝে হচ্ছে সব ওয়েব ডিজাইনের পার্ট তারপরে চলে আসছে আবার আমাদের পার্ট নো ফলো ট্যাগ চেকার

অংশগ্রহণ বা সংগ্রহ করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে ও যেগুলো ওই যে রোবট ডট টেক্সটে তারা নো ফলো করে রাখছে ঠিক আছে আর নো ফলো ওইটা দ্বারা করে নাই সরি ভুল বলছি নো ফলো অন্যভাবে করতে হয় ওটা হচ্ছে রোবট ডট টেক্সটে আরেকটা ইয়ে আছে ওইখানে জাস্ট ডু ফলো নো ফলো ক্লিক করতে হয় কোন জিনিসটা আমি ডু ফলো করবো কোন জিনিসটা আমি নো ফলো করবো ঠিক আছে এমন কথা হচ্ছে যে

এটা একটু কনফিউশন আমি বলতেছি এটা হিতের বিপরীত কেমনে মানে এখানে যে দেখাইতেছে এটা কিন্তু ওর জন্য ভালো কিন্তু সাজেস্ট করতেছে তুমি নো ফলো তো দিয়ে রাখছো নো ফলো এই যে এগুলো আমি পাইছি এগুলো তুমি সরা দাও মানে এগুলো ডু ফলো করে দাও ওকে সাজেশন করতেছে কিন্তু টিক চিহ্ন কিন্তু দিয়ে রাখছে দেখছেন মানে ওকে সাজেস্ট করতেছে যে হ্যাঁ তুমি নো ফলো করো না তুমি ডু ফলো করো সব আমি কি সব ডু ফলো করব। নো ফলো তো অবশ্যই করবো ঠিক আছে ক্লিয়ার না বিষয়টা সময় না আচ্ছা কথা হচ্ছে এইখানে ওকে যে সাজেশনটা করতেছে সেটা হচ্ছে ও যেগুলা মানে যে ওয়েবসাইটগুলা নো ফলো করে রাখছে সেগুলাকে ও ডু ফলো করতে বলতেছে বা সার্চ ইঞ্জিনের সাথে বা গুগলকে জানাইতে বলতে যে তোমার কাছে আরো অনেক ওয়েবসাইট আছে ঠিক আছে মানে তোমার আউটগোয়িং ওয়েবসাইট ঠিক আছে মানে বাহির থেকে যেগুলো আসছে বা বাহির থেকে যেগুলো ভিতরে ঢুকতেছে ঠিক আছে হ্যাঁ অন্য সাইডের লিং এখন বলতেছে যে তুমি এগুলা ডু ফলো করো বা ট্রাস্ট করো ট্রাস্টেড ট্রেসি আজকে দেখাবো কিভাবে ট্রাস্ট করতে হয় কোনটাকে আমরা ট্রাস্ট করবো বা করবো না ঠিক আছে বলতেছে এগুলাকে ট্রাস্ট করো ট্রাস্ট করো এক একদিকে ও বলতাছে সাজেস্ট করতেছে কিন্তু ওদিকে আবার টিক চিহ্ন রাখছে ঠিক আছে মানে ও দুইটাই বলতেছে এখানে একটা হচ্ছে তুমি ওদের ট্রাস্ট করো আবার ও টিক চিহ্ন দিয়ে রাখছে যে হ্যাঁ তুমি ঠিক আছো এখন আমি কোনটা করবো না এগুলো হচ্ছে বাইরের লিঙ্ক যেগুলো আমার সাথে ইন্ডিভিজুয়াল ভাবে সরি মানে থার্ড পার্টি হিসাবে সম্পৃক্ত আছে ব্যাক লিংকের মাধ্যমে আর না হলে বিভিন্ন ওয়েতে আমার সাথে সংযুক্ত আছে সংযুক্ত আছে বিধায় কি ওর সাইটে স্প্যামগুলো আমার সাইটে আসতে পারে এজন্য আমি ওদের সাইটগুলো যেগুলো আনসিকিউরিটি সাইট সেগুলাকে আমি নো ফলো করে রাখছি বা যেগুলো স্প্যাম রেট বেশি বা যেগুলো ট্রাস্ট রেসিও কম তাদেরকে আমি নো ফলো করে রাখছি এখন ও বলতাছে যে তুমি এগুলা কত নো ফলো করে রাখছো এগুলা তুমি ডু ফলো করো বা তুমি এগুলাকে তোমার ওয়েবসাইটে রেকর্ডের সাথে অ্যাডজাস্ট করো বা অ্যাড করো কিন্তু আবার ও আবার ঠিক চিহ্ন ঠিকই দিয়ে রাখছে ওকে সাজেস্ট করতেছে এটা আবার ঠিক চিহ্ন ঠিকই দিয়ে রাখছে হ্যাঁ দুইটাই সাজেস্ট করতেছে কোনটা এটা ওই robot.txt এর পর একটা অপশন আছে এটা দেখাবো সাইটে সব অন সাইটে হ্যাঁ সব অনসাইটে মানে এই অনসাইট মানে এগুলা ভিতরের ওয়েবসাইটে যত ভিতরে কাজ আছে সব হচ্ছে অনসাইটে বাইরের কাজ গুলা হচ্ছে অফ পেজ ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা কোনটা করবো আমরা কি এরকম ওর মত নো ফলো করবো নাকি করবো না অবশ্যই করবো আর যদি ও যদি এই মানে এগুলো যদি না থাকতো মানে ও যদি ওর সাজেশনটা মানতো তাহলে কি হইতো আমার জন্য ভালো হইতো নাকি খারাপ হইতো আমার জন্য ভালো হতো নাকি খারাপ হইতো যদি ও ওর সাজেশনটা মানতো ও ওর সাজেশন যদি ও মানতো আমার জন্য খারাপ হইতো সরি আমার জন্য ভালো হইতো কেন কারণ ও সবগুলা ডু ফলো করতেছে ওর সাইডটা স্প্যাম রেট বাড়বে প্লাস আনসিকিউর হয়ে যাবে তো আমার জন্য ভালো না ও ডাউনে চলে আসবে ঠিক আছে কিন্তু ও এটা করবে না ও কখনো এই ভুল করবে না আমিও করব না আমি আরও কি করব ও যে সব সাইটগুলো নো ফলো করে রাখছে সেগুলো কপি করে আমার রেখে দিব যে হ্যাঁ এই সাইটগুলো আমিও নো ফলো করে রাখবো আমার কাজ হচ্ছে এটা আমি কি বলছিলাম ওর ভালো দিকগুলো আমি কি করব ফলো করব ওর থেকে বেশি আরও কাজ করব আর খারাপ দিকগুলো বর্জন করব। এটা কি ওর ভালো দিক নাকি খারাপ দিক অবশ্যই ভালো দিক তো এটা আমি রেখে দিব না অবশ্যই আমি রেখে দিব ক্লিয়ার নো ফলো এটা আচ্ছা এটা এটা আমরা কি করব রেখে দিব কার জন্য আমার নিজের জন্য তারপর কি ডিজেল আর ডাইরেক্টিভ চেকার ওই যে রোবট টেক্সটিতে যেগুলো ডিজেল করছে সেগুলা এখানেও দিয়ে দিছে আবার ঠিক আছে মানে যেগুলো ডিজেল করা সেগুলো একবারে দিয়ে দিছে এভাবে এই যেগুলো ডিজেল করা দেখছেন তারপর লাস্টে কি আছে এটাও দরকার নেই রেকর্ড চেকার ঠিক আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার কিনা সবাই বলেন কোথায় এসিও চেক এসিও সাইট চেক আপে এটাতে অ্যাডভান্স এসিও সাইট আবার কি এটাতে মানে এই এটাতে আপনারা কি কি দেখবেন ওই যে বলেই তো দিলাম যেগুলো এসিও আপনাদের প্রয়োজন এটা তো আপনারা দেখলেই বুঝবেন আপনার এসে এও করতেছে আপনারা দেখলে বুঝবেন না আপনার ওয়েব ডিজাইনে যেগুলো সেগুলো বুঝবেন না যেমন সিএসএস এগুলোকে আপনার প্রয়োজন এসটেমএল টা একটা প্রয়োজন এসটেমএল বাকিগুলো তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই যে পেজ সাইজ এটা জাস্ট জেনে রাখা ভালো ঠিক আছে কিন্তু আমার প্রয়োজন নেই জেনে জানা রাখতে হবে কি জেনে রাখতে হবে এখানে কি বলছে দেখেন দিস ইজ আন্ডার দ্য এভারেজ ওয়েব পেজ সাইজ ইজ এত দিস লিডস ইজ ফাস্টেড পেজ লোডিং ঠিক আছে আমার কত ভিতরে থাকতে বলছে তেত্রিশ কেবি আমার তেত্রিশ কেবির ভিতরেই আছে আমার এটা জানতে হবে হ্যাঁ

মিনিফেকশন টেস্ট এটা আমার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই যাওয়া এস্কেটটা আমি অ্যাডই করবো না আমার কি প্রয়োজন থাকবে ঠিক আছে যা যা দেখাইছি সব কি ক্লিয়ার সবাই কি কনফিউশন তোর পরেরটায় গেলে কি করবেন এত জলদি দিতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখা চেক আপ দিয়ে ওর ভিতরে গেছি আর একটু ভিতরে যেতে হবে নাকি কি দিয়ে যাবো সেটা হচ্ছে ও সেটাতে এটাতে ইনস্টল করা যাবে না উ র‍্যাঙ্ক টুলবারটা ইনস্টল করব আমরা ডব্লিউ ডাবল ও হ্যাঁ ডব্লিউ ডাবল ও উ র‍্যাঙ্ক হ্যাঁ দুইটাতে চলবে কিন্তু অপেরাতে চলবে না সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো ক্রোমিতে ইয়া এখন ইয়াটা বেশি মানে আস্তে আস্তে বেশি হয়ে গেছে আগে ফক্সে বেশি ছিল হ্যাঁ যেমন আমাদের এসএতে দুই তিনটা টুলবার আছে যেগুলো ফক্সে নাই ক্রোমিতে কাজ করে কিন্তু এগুলো আপনারা যে যেহেতু এগুলো সহজ জিনিস যেহেতু আমাদের মজিলা ফাস্ট সেহেতু আমরা মজিলাতেই কাজ করব হ্যাঁ এটা টুলবার না এটা দেখেন এই যে একটা ওয়েবসাইটই আছে কিন্তু এই ওয়েবসাইটে দেয়া যদি আমি কাজ করি এই ওয়েবসাইট দিয়ে কাজ করা যায় যে দেখেন আমি ওয়েবসাইট দিয়ে কাজ করা দেখাবো নাকি টুল বার কাজ করা দেখাবো যেহেতু না যেহেতু আপনারা টুল বার কাজ করেন আমি টুল বার কাজ করা দেখাবো এই যে দেখেন এখান দিয়ে করা যায় কিন্তু কথা দিনে আপনারা সর্বোচ্চ পাঁচটা বা ছয়টা ই অ্যানালাইসিস করতে পারবেন ঠিক আছে একদিনে হ্যাঁ কিন্তু টুল বার দিয়ে করলে অসংখ্য করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন স্টার্ট মাই ফোরটিন ডেজ ইয়া কিন্তু এখান থেকে ই করা যাবে এই যে গেল নিচে এখান থেকে আবার ই করতে হবে ট্রাই ফর ফ্রি দিতে হবে ঠিক আছে তা আমরা টুলবারটা ইউজ করি নাকি টুলবার দিয়ে আনলিমিটেড করা যাবে হ্যাঁ ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা দরকার নেই আমাদের ওই বই দিয়েছে সতেরো দিনের ট্রেন আপনি একটা দিন করতে কাজ

এখানে দেখেন ওই যে সাইডের যে দেখেন সার্কেলটা এটা কিন্তু গ্রিন দেওয়া ঠিক আছে এটা যখন কি বলো ইয়োলো কালার থাকবে তখন বুঝবেন যে আপনার সাইডটা এসিও ফ্রেন্ডলি না ঠিক আছে এইটি ফাইভ পয়েন্ট নাইন হান্ড্রেডের মধ্যে এটা কি ভালো নাকি খারাপ কি মনে হয় অবভিয়াসলি খুব ভালো ইয়েলো কালার যদি দেয় তাহলে বুঝবেন যে সেটা এসিও ফ্রেন্ডলি না আর যদি রেড কালার থাকে সেটা বুঝবে বুঝবেন যে একবারে বাজে একটা সাইড ঠিক আছে হ্যাঁ এই যে ইরোড লেখা আর ইয়োলো মানে হচ্ছে টু ইমপ্রুভ ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছে মানে এটা তো আপনারা বুঝবেনই আচ্ছা আর সেই তো না এইখানেও দেখেন এই যে টাইটেল দেখছেন টাইটেল টাইটেল ট্যাগ তারপর মেটা ডিসক্রিপশন তারপর হেডিং ঠিক আছে দেখেন হেডিংয়ে ও কী কী ইউজ করছে ঠিক আছে এখানে দেখেন এইচ ওয়ান একটা ইউজ করছে এইচ টু একটা এইচ থ্রি কটা পনেরোটা ইউজ করছে এইচ থ্রি এখানে এইচ থ্রি সবগুলো আসবে তারপরে যে দেখেন কিউআর ক্লাউড কোন কিউআরটা বেশি ইউজ করছে দেখছেন এখানে দেওয়া আছে সব লোডিং নিতে নিতে দেখেন কোন কিওয়ার্ডটা যেহেতু এটা ডুরেশন ঠিক আছে এটাও ধরে আনেছে এটাও কি বলে কিউআর হিসাবে ইউজ করতেছে এখানে টাইটেল আছে কিনা নাই ডিসক্রিপশন আছে কিনা নাই এইচ ওয়ানের নাই স্টার্ট নাই মানে এটা আরও ডিপলি নিয়ে যাবে আপনার ঠিক আছে আচ্ছা আমরা আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল লেখার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো যেমন ধরেন ডুরেশন স্টার্ট স্টার্ট কি কিওয়ার্ড অবশ্যই কিওয়ার্ড না কিন্তু এখানে কেন চলে কিওয়ার্ড হিসাবে এখন এখানে মানে আগে তো গুগল কি দেখতো। মেটা কিওয়ার্ডটা দেখতো না এখন গুগল কি দেখে আমার আমার আর্টিকেল টাইটেল সবগুলা দেখে যাচাই করে ও নিজে থেকে ধরে নেয় যে হ্যাঁ এটা এইটাই ওর কিওয়ার্ড হবে তো ওই ক্ষেত্রে কি আমার সব কি কিওয়ার্ড টাইটেল আমার থাকতে হবে ডিসক্রিপশনে থাকতে হবে মেটা ডিসক্রিপশনে থাকতে হবে আমার আর্টিকেলে থাকতে হবে না এখানেও করছে কি স্টারটা ছয় বার ইউজ করছে স্টারটা কিন্তু ওর কিওয়ার্ড না ছয় বার ইউজ করছে টাইটেল ও ক্রস ও ক্রস এস ওয়ান ক্রস কেন কারণ এটা তোর কিওয়ার্ড না কিন্তু এটা কিওয়ার্ড ধরে ফেলছে কে ধরে ফেলছে গুগলে এটা কি ওর ওর ক্ষেত্রে তো নেগেটিভ আমার ক্ষেত্রে পজিটিভ আমার ক্ষেত্রেও নেগেটিভ হবে কখন যখন আমি আর্টিকেল পোস্ট করব তখন আমার ক্ষেত্রে নেগেটিভ হবে কখন ধরেন এই গুড গুডটা আমার কিওয়ার্ড না কিন্তু আমি এটা এখানে ইউজ করলাম এখানে ইউজ করলাম ঠিক আছে মানে হ্যাঁ কিওয়ার্ড ইয়াটা মানে এটা রেশিওটা আমি বেশি ইউজ করলাম পার্সেন্টেজটা বেশি তারপর আর্টিকেল অনেক জায়গায় গুড ইউজ করলাম ধরেন ছয় সাতবার আমি গুড ইউজ করলাম স্বাভাবিক একটা আমরা আর্টিকেল লিখতে গেলে তো আসতেই পারে আসতে পারে না বা এবং এবং কি আসতে পারে না অবশ্যই আসবে এবং কথাটা অনেকবার আসবে না এ এ অ্যান্ড কথাটা কি অনেকবার আসবে না অবশ্যই আসবে এটা আমরা খেয়াল রাখবো কিভাবে যখন আমরা মানে আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে নজর আন্দাজ রাখতে হবে আমি লিখতেছি এটা কি আগে কয়বার লেখা হয়েছে সেটা কিভাবে বুঝবেন কন্ট্রোল এফ দিবেন আচ্ছা আমি ইসে যাই আপনার মূলত ফার্স্টে তো আর্টিকেলটা তো ইসেই তো লিখবেন ওই যে ওয়ার্ডে তো লিখবেন নাকি

আচ্ছা আমার কথা হচ্ছে না আমি তো ড্রুপার সম্পর্কে তো আমি ধারণা দেইনি আমি তো না আমি তো এবারে যে বলতেছি আমি ওয়ার্ড প্রেস সম্পর্কে আমি তো বলি নাই যে আপনাদের বলছি আমি ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করব আমি আপনাদের নিয়ে আমি বলছি আমি ওয়ার্ড প্রেস আর ব্লগিং নিয়ে কাজ করব তো আমি ব্লগিং এর কোনো কিছু দেখাইছি দেখেনি তো আমি তো বলছি তো ব্লগিং আর ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করব বলছি না তাহলে তাহলে আমি তো কাজ তো দেখাইতেছি আরেকটা আমি জাস্ট এটা তো উদাহরণ দিতেছি আমি ঠিক আছে আমি তো আর ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবো না যে আমি আপনাদের ওইটা নিয়ে দেখাবো আচ্ছা দেখি এখন এটা আমি একটা আর্টিকেল লিখলাম ঠিক আছে এই ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম লিখার পরে লেখা বড় করা লাগবে না লিখার পরে এখন আমি মানে ধরেন এই যে এখানে কোনটা এই এই যে ইট ইট কথাটা কথাটা হ্যাঁ আমার মনে হলো যে আমি অনেকবার ইউজ করে ফেলছি তো সেটা আমি কিভাবে দেখব কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিয়ে আমি ইট লিখলাম লিখে কি করবো নেক্সট

আমার যেখানে আমি আর্টিকেলটা পোস্ট করব ওইখানে তো আগেই ওইখানে তো আমার কাস্টমাইজ করতে হবে কারণ কি ওইখানে আমি এটা সম্পূর্ণ ওইখানে দিয়ে কি আমি কি পোস্ট করে দেবো ওয়ার্ডপ্রেসে তো ধরলাম আমি লিখলাম ওয়ার্ডপ্রেসে তো আমি লিখছি তো এটা কি এভাবে ধরে কি আমি কি কপি করে পেস্ট করে কি পোস্ট করে দিব কেন পোস্ট করব না কেন আমার এইচ ওয়ানটাকে ঠিক করতে হবে আমার টাইটেল ঠিক করতে হবে সব ঠিক করে এইচ ওয়ানটা একটা আমার আর্টিকেলের ভিতরেই তো থাকবে যেমন এটা এই যে চেঞ্জ ইওর লাইফ স্টাইল এটা আমার এইচ ট্যাগ তো আমি এখানে তো হিসাবে তো আমার এইচ ওয়ান ট্যাগ হিসাবে কাজ করতেছে এটা যদি আমি কপি করে পেস্ট করি ওইখানে কি বলবে যে এটা আমার এইচ ওয়ান ট্যাগ বলবে না তো এটা তো আমাকে ধরায় দিতে হবে এটা আমার এভাবে নিয়ে তারপর এখান থেকে ঠিক করে দিতে হবে এই যে এটা আমার এইচ ট্যাগ ঠিক আছে তো ওইখানে নিলে দেখা যাবে এই যে দেখেন এখানে ফ্যাট কথাটা কত জায়গায় আছে এই যে এখানে আছে এখানে আছে ঠিক আছে এখন গুগল দেখবে হচ্ছে যে ওর কিওয়ার্ড মানে এই যে লুজ বডি ফ্যাট এই কথাটা কত জায়গায় আছে এটা দেখবে ঠিক আছে বেশি থাকলে গুগল বুঝবে যে এটা ওর কিওয়ার্ড এটা ওর কিওয়ার্ড তখন গুগল বলবে এই কিওয়ার্ডে ওকে আমি র্যাঙ্কে দিলাম কিন্তু যেহেতু ওকে র্যাঙ্ক করে দিছে গুগল তো এই সব অথরিটি সাইট দেয় যেমন এই যে উ র্যাঙ্ক আমরা কাজ করতেছি তারপরে যে মোজবার তারপর কোয়াকে কাজ করতেছি ওরা তো গুগল থেকে তো তথ্য নিতে আসে যে হ্যাঁ ও এই কি বলে কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে কিন্তু আসলে কিন্তু ও এই কিওয়ার্ডে তো র্যাঙ্ক করতে চায় না ও তো অন্য কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইছে তো ও যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইছে ওর টাইটেলের ডিসক্রিপশন অবশ্যই সেই কিওয়ার্ডটা রাখছে আর যে কিওয়ার্ডে ও র্যাঙ্কে গেছে ওই কিওয়ার্ডটা কিন্তু ও রাখে নাই ঘটনা কিন্তু উল্টা হয়ে গেছে ও র্যাঙ্ক করতে চাইছে আর একটা কিন্তু র্যাঙ্কে চলে গেছে অন্য একটা কিওয়ার্ড দিয়ে যেমন ও কিন্তু এটাতে র্যাঙ্ক করতে চায় ঠিক আছে হাউ টু লুজ বডি ফেট দিয়ে রং করতে চায়নি র্যাঙ্ক করতে চায়নি ধরেন ওর এখানে এটা তো হচ্ছে বডি ফ্যাট ফর গুড এট ওর কিওয়ার্ড ঠিক আছে এই কিআটা লিখে সার্চ দিলাম ও র্যাঙ্কে আছে ধরলাম কোনো কারণে ও র্যাঙ্কে নেই ফার্স্টে নেই এখানে কিন্তু ও র্যাঙ্কে আছে ও কি এটাতে কি র্যাঙ্কে যেতে চাইছে ও তো চাইছে কোনটা দেওয়া বডি ফ্যাট ফর গুড এটা দিয়ে র্যাঙ্কে যেতে চাইছে তো এই সব অথরিটি সাইড কোনটা দেখবে এটা দেখবে নাকি ওটা দেখবে কোনটা প্রায়োরিটি বেশি দিবে প্রাধান্য দিবে বেশি কোনটা এখানেও এক নাম্বার আছে এটা প্রধান বেশি দিবে নাকি ওইখানেও দুই নাম্বার আছে ওইটা প্রধান বেশি দিবে ওইটা বেশি দিবে যেখানেও দুই নাম্বার আছে সেখানে বেশি দিবে নাকি এখানে ও এক নাম্বার আছে ওইটা বেশি দিবে ওইটা কেন বেশি দিবে ওইটা প্রধান কিওয়ার হিসেবে দিছে ঠিক আছে এটা তো ও জানে এটা তো গুগল জানে না গুগল জানে যে এটা ওর প্রধান কিওয়ার গুগল জানে এটা ওর প্রধান কিওয়ার্ড কারণ কি এটা ও বেশি ইউজ করছে আগে গুগল কি দেখতো মেটা গুগল ভিউ পে সোর্সে এস টি এম গিয়ে দেখতো ওর মেটা গুলো এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো ওর কিওয়ার্ড আমি এই অনুযায়ী ওকে র্যাঙ্ক দেবো আগে গুগল এগুলো ভিতরে দেখতো না এখন গুগল আর্টিকেল সহ দেখে যে হ্যাঁ এই জায়গায় ওর এই ওয়ার্ডগুলো বেশি আছে তো আমি এই অনুযায়ী ওকে র্যাঙ্কে দিব এখন আমার কথা আছে যে হ্যাঁ ও ওর এ ধরেন এই কিওয়ার্ডে মানে হাউ টু লুজ বডি ও র্যাঙ্কে আছে এখন ও করলো কি এই ওয়ার্ডটা আরও বেশি করে ইউজ করলো পরিমাণের থেকে বেশি ইউজ করলো পরিমাণের থেকে বেশি যাওয়া কি খারাপ পরিমাণের থেকে বেশি যাবো কেন ও আরো র্যাঙ্কে থাকতে চাইতেছে ওকে তো র্যাঙ্কে দিয়েছে আরো র্যাঙ্ক আর কোথায় র্যাঙ্কে যাবো তো এক নাম্বারে আছে তখন আবার কি গুগল আবার নিচে নামায় দিব কারণ গুগল দেখবে ও সেবাটা কীরকম দিতেছে একটা ওয়ার্ড সেটা আর্টিকেল রাইটিং এ দেখাবো সব একবারে বলে দিলে পরে ঝামেলা পড়বে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখানে ওই অনুযায়ী ওকে একটা ই দিতেছে যে ডুরেশন ডুরেশন কি ওর কি ডুরেশন কি কিওয়ার্ড হইতে পারে তারপর স্টার্ট কি কিওয়ার্ড হইতে পারে এটা ওরা কিওয়ার্ড হিসেবে ধরে নিছে কেন এটা ওর দুর্ভাগ্য ঠিক আছে কারণ এগুলো ও বেশি ইউজ করছে ঠিক আছে দেখাইতেছে টাইটেলে নাই ডিসক্রিপশনে নাই এইচ ওয়ান ট্যাগে নাই দেখি এখনো লোডিং লোডিংই নিতেছে

বলে দেন যে এতটা সংখ্যা আছে এখানে আরো বেশি ডিপলি বলে দিছে হ্যাঁ অনেক কিছু ইনফরমেশন দেয় তো লোডিং নিতে মানে নেট স্পিড ভালো না হলে একবারে অবস্থা খারাপ করে দেয় সেও আমি তো ওয়ান এমবিপিএস চালাই বাসায় মানে সাথে সাথে আপনাদের এখানে কি ওয়ান এমবিপিএস দেয় আমি নিজেও বুঝি না সেইখান থেকে আমরা কি নিবো বলেন তো এটা আমরা কেন দেখতেছি যে কোনো একজন বলবেন এই যে টুপিওয়ালা ভাই বলেন তো রাশেদ ভাই হ্যাঁ বলেন বুঝি নাই কি করতেছিলেন কোনো কাজ করতেছিলেন হ্যাঁ ওই টি শার্ট লাল টি শার্ট ভাই আপনি বলেন হ্যাঁ আপনি আপনি বসেন হ্যাঁ বুঝেন নাই মানে এটা কেন ইনস্টল করছে এটা দেখ কি করতেছে কেন দেখাইতেছে এটা কোনো ধারণা নাই আচ্ছা ইকরামুল ভাই বলেন তো বসে এই মানে এই টুলবারটা ভাই এটা আমি কেন ইনস্টল করছি কেন দেখাইতেছি আপনার কোনো ধারণা না নাই না আমি এই টুলবারটা কেন ইনস্টল করছি আর কেন দেখাইতেছি এই ওর ওর ওয়েবসাইটের এ এতগুলা ডিটেইলস আমি কেন দেখাইতেছি বা আমরা কেন দেখতাছি অ্যানালাইসিস করার সবাইকে একমত গুগলা সাউন্ড বের হচ্ছে বুঝলাম না সবাইকে পোতা গেল নাকি হ্যাঁ গভীর ভাবে অ্যানালাইসিস করতেছি তো এটা মানে এই এই জিনিসটা বলতে কি সবার কি কোনো সমস্যা ওটা দেখতাছ না যে আমি ওকে নিয়ে অ্যানালাইসিস করতেছি হ্যাঁ আসছে এখন আসছে এই যে দেখেন তারপর দেখাইতেছে কি মানে দুইটা ওয়ার্ড নিয়ে মানে দুইটা ওয়ার্ড ইউজ করছে কোথায় ফার্স্টে দেখা কি একটা ওয়ার্ড এখন দেখাইতেছে দুইটা ওয়ার্ড ঠিক আছে দুইটা ওয়ার্ড এমন এই যে দেখেন ডুরেশান ইকুইপমেন্ট এই ওয়ার্ডটাও একসাথে ছয়বার ইউজ করছে দেখি তো ছয় ইউজ করছে নাকি ওর কথা কি আসলে সত্যি নাকি নাই তো আমাকে মিথ্যা অনুসন্ধান দিল হ্যাঁ বলেন হুম না এটা আমার নিজের জন্য ওইটা জাস্ট শুধু বাইরের জন্য অতটু মানে ওই তিনটা সিট হচ্ছে বাইরের জন্য আর এই এতটা গভীরে কি আপনি কি মাথা খারাপ নাকি আমি বাইরের জন্য এত কষ্ট করব আমার কি আর কোনো কাজ নাই আমি ওর জন্য এত কষ্ট কেন করব ও যতটুকু চাইবে আমি ততটুক দিব ও আমাকে ও কম্পিউটার অ্যানালাইসিসে বেশি কিছু চায় না তো জাস্ট বলবে যে আমার টপ টেন কম্পিউটার কারা তারা কোথায় কোথায় ব্যাকলিং করছে সেটা আমাকে আইনা দাও ঠিক আছে আর সে কোথায় কোথায় মানে এভাবে চাবে না সে কোথায় কোথায় ওই যে তিন নাম্বার সিটটা যেটা সে কোথায় কোথায় ডু ফলো ব্যাকলিং করছে কোথায় কোথায় নো ফলো ব্যাকলিং করছে এটাই না দাও আর সে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাইতেছি সেখানে ও অন সাইটের ক্ষেত্রে ওই যে ট্রাফিক ট্রাফিক যে কাজটা পাইছি ওইটাতে কতটা স্ট্রং কতটা উইক জাস্ট এতটুকুই যাবে আর বেশি কিছু যাবে না হ্যাঁ ওই এক্সেল সিটে সেন ওই এক্সেল সিটটি আপনার মানে কি বলে টাকা উপার্জনের মূল হাতিয়ার আর কি বলতে পারেন ব্যাকলিং ওটা কি ব্যাকলিং এর ক্লাসে দেখাব আজকে দেখায় দিব সব কোনটা না ওইটা তিনটা একসাথেই থাকে কারণ হচ্ছে মানে কম্পিউটার অ্যানালাইসিস আর ওইটা মানে পুরোটা रिलेटेड ঠিক আছে কারণ আমি কিন্তু কম্পিউটার অ্যানালাইসিসে ম্যাক্সিমাম কথা কিন্তু অনসাইট আর ব্যাকলিং কিন্তু আশা করতেছে এই দুইটা থাকবে এই দুইটা মানে হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস কোনটা কিওয়ার্ডের ওইটা নিজের জন্য করতে পারেন বায়ারের জন্য হ্যাঁ বায়ারকে দিবেন এখন কথা হচ্ছে যে আপনার জন্য আপনি কতটুকু করবেন তিন স্টেপ পর্যন্ত তো আমি দেখাই দিয়েছি জাস্ট লাস্টের স্টেপটা বায়ারের জন্য করতে হবে যে কে আইটা বের করা আর মাঝে যে দুই স্টেপটা দুই স্টেপটা হচ্ছে নিজের জন্য ছয় স্টেপটা আমি বায়ারের জন্য ইম্পসিবল কেন করব আমি তিন স্টেপ পর্যন্ত স্পাইফু পর্যন্ত সীমাবদ্ধ আর লাস্টে ওই যে কে আইটা বের করা ঠিক আছে আর ওইটা তো কোনো ইসের ভিতরে পড়ে না আমি দেখেছি কয়টা ছটা স্টেপ না ছটা স্টেপ হচ্ছে নিজের জন্য আর তিনটা স্টেপ হচ্ছে বায়ারের জন্য আর ছয় নাম্বারটা স্টেপ হচ্ছে ইসের জন্য বায়ারের জন্য হ্যাঁ আর যদি হ্যাঁ করতে পারেন যদি ও ওই ধরনের মোটা অঙ্কের অ্যামাউন্ট আমাকে অফার করে ঠিক আছে মানে ও আরও বেশি ডিপলি চায় তখন আপনি করলেন সেটা হচ্ছে আপনার ইসের উপর ডিপেন্ড করবে যে মোটা অঙ্কের টাকা যদি দিতে যায় তাহলে তো অবশ্যই করবো কে না করবে আচ্ছা এখানে কি বলছে যে এই ওয়ার্ডটা ও ছয় জায়গায় ইউজ করছে কিন্তু আমি তো পাইলাম না ঠিকই তো সেটাই তো কথা ইকুইপমেন্ট

আচ্ছা যাই হোক কোনো জায়গায় আসে হয়তোবা ও পাইসে দেখে ওইটা দিতেছে ঠিক আছে তারপর কি দিছে অল্ট্রা অ্যাট্রিবিউট অল্ট্রা অ্যাট্রিবিউট কি জিনিস অল্ট্রা অ্যাট্রিবিউটটা কি জিনিস ইমেজে যে আমরা ইউজ করছি অল্ট্রা টেক্সট ওইটাই হচ্ছে অল্ট্রা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা হচ্ছে ইসে ইউজ করে মানে ওয়েব ডিজাইনাররা অ্যাট্রিবিউটটা ইউজ করে ঠিক আছে ওনাদের ওয়েব অ্যাট্রিবিউট ক্লাস শেষও মনে হয় ঠিক আছে এখন এখানে দেখাইতেছে যে উই ফাউন্ড ফর্টি সিক্স ইমেজ অন দা ওয়েব পেজ ফোর অ্যাট্রিবিউট আর এই চারটা আমরা আগে পাইছিলাম কোথাও এই চারটা ইমেজ পাই নাই কোথায় পাইছিলাম ওইখানে দিয়ে দিছিল উপরে চারটা ইমেজের ই অ্যাড্রেস দিয়ে দিছিল যে এই চারটা আমি পাই নাই এখানেও সেম দেখেন চারটা ইসের দিয়ে দিছে ইমেজের গুগল ইন্ডেক্স পেজ এটাই হচ্ছে ওইটা ওই জিনিসটা ঠিক আছে কয় হাজার দেওয়া দিছে এখানে সাতচল্লিশ হাজার এখানে কি দেখা যায় না এখানে দেখা যাবে না আচ্ছা গুগল প্লাস পাবলিশার এটা কি গুগল প্লাসে ওর ইয়াটা কি ধরনের এটাও বলছে হ্যাঁ ভালো ইন পেজ লিঙ্ক মোটামুটি ভালো তারপর কি নাম্বার অফ অ্যাঙ্কর টেক্সট এটা ইম্পর্টেন্ট এক্সটার্নাল অ্যাঙ্কর টেক্সট কিরকম আছে ইন্টারনাল মিডিয়া কিট কিরকম আছে সাবস্ক্রাইব কাস্টমার সার্ভিস নো অ্যাঙ্কর টেক্সট এগুলা সবই মানে নিজে নিজে ঘাটতে হবে আমি বলবো না এগুলা আগামী কাল আপনারা ঘাটবেন অ্যাঙ্কর টেক্সটটা ধরেন আমি চাইতেছি আচ্ছা এখানে দেখাই না এই যে এই যে এ টেস্টটা ঠিক আছে এটার উপরে দেখতাছেন একটা লিংক দেখাইতেছে এই লিংকটাকে কি বলে হাইপার লিংক বলে না এই লিংকটা কোন ওয়ার্ড দুইটার পিছনে আছে এই ওয়ার্ড দুইটা না এই ওয়ার্ডটাকে বলে অ্যাঙ্কর টেক্সট ক্লিয়ার জিনিসটা সবাই কি ক্লিয়ার অ্যাঙ্কর টেক্সট কোনটাকে বলে হ্যাঁ আচ্ছা আমরা ওয়ার্ডে যে ই হাইপার লিঙ্ক বুঝি ওই যে দেখেন এটার উপরে ই করলে মাউসটা নিলে এখানে একটা লিঙ্ক শো করতেছে ঠিক আছে এটা কিভাবে আমি এখানে লিঙ্ক অ্যাড করতে পারি এই যে দেখেন হাইপার লিঙ্ক ধরেন আমি মোস্টের উপরে একটা হাইপার লিঙ্ক দিলাম ঠিক আছে এখানে কী দিলাম ডাব্লু 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 ডট ডাবলু ডটক এই হাইপার লিঙ্কটা আমি এটা এখানে অ্যাড করলাম এই যে মোস্টের উপরে দেখেন তো আস্তে আস্তে অ্যাড করছি এই মোস্টটাই হচ্ছে আমার অ্যাংকোর টেক্সট মানে যেই ওয়ার্ডটার উপরে আমার ওয়েবসাইটের নামটা থাকবে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আমরা আরো ভালোভাবে হ্যাঁ মূলত আমরা উপরে অ্যাঙ্কর টেক্সটটা করি কিন্তু এইটা খুবই সতর্কভাবে করতে হবে অ্যাঙ্কর টেক্সটটা ঠিক আছে গুগল এই জিনিসটা খুবই মারাত্মকভাবে দেখে যখন আমি আমার কিওয়ার্ডের উপরে অ্যাঙ্কর টেক্সটা করবো তখন গুগল বুঝে ফেলবে যে ও অবশ্যই ওর কিওয়ার্ডের উপরে অ্যাঙ্কর টেক্সটটা করতেছে র্যাঙ্কে যাওয়ার জন্য ঠিক আছে ব্যাকলিংক আরও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আচ্ছা তারপর কি এখন কী বলতেছে এখানে নো অ্যাঙ্কর টেক্সট দেখি এখানে কী দিচ্ছে নো অ্যাঙ্কর টেক্সটে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক আমার অ্যাঙ্কর করার কোনো প্রয়োজন নেই আমি এভাবে দিতে পারবো এটা হচ্ছে ওর চ্যানেল ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইবার কত হ্যাঁ এই যে ঠিক আছে দেখছেন আচ্ছা তারপর কি ব্রোকেন লিঙ্ক এখানেও কোনো ব্রোকেন লিঙ্ক শো করে নাই পায় নাই আচ্ছা তারপর কি ডাব্লিউ ডাব্লিউ রিডাইরেক্ট নো প্লেস আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ মানে ডাব্লিউ 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 ছাড়া ওর কোনো ইয়ে নাই সাইট নেই ডাব্লিউ ছাড়া কি সাইট থাকে কি থাকে না কি মনে হয় আপনাদের থাকে অনেক আছে ঠিক আছে ডাব্লিউ 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 এই তিনটা মানে এটা অ্যাড করা মানে সিকিউর এইচ টি

এসোসাইট ক্লিন পাই নাই এখানে পাইছি আছে তারপর কি আন্ডার ইন এটা এখানে পাইছি এটা আমার প্রয়োজন নাই তারপর কি ব্লকিং ফ্যাক্টর ওইটা হচ্ছে ওই ওয়েব ডিজাইনের কাজ ফ্ল্যাশ ফ্রেম আচ্ছা ডোমেইন রেজিস্ট্রেশন এটা আমার জানা প্রয়োজন আছে ওর এক্সপেরিয়েন্সটা কত বছর এটা আমার জানতে হবে না ওর ডোমেইন রেজিস্ট্রেশন করছে 19 বছর আগে এক্সপায়ারস ইন এ অবশ্যই ডোমেন নেম তো এটা তো আমরা সবাই জানি যে এক বছর ম্যাপ থাকে এক বছর পর পর আবার রিনিউ করতে হয় আচ্ছা তারপর কি ব্লক উই ফাউন্ড এ ব্লক অন দিস ওয়েবসাইট ব্লক সাইট আছে কিনা না ব্লক সাইট আপনার একটা ওয়েবসাইটে থাকলে সেটা আরও বেশি স্ট্রং হয় ঠিক আছে সবাই যদি ওয়েবসাইট করেন পরবর্তীতে ব্লক সাইট অবশ্যই ইয়া করবেন অ্যাড করবেন তারপর কি রিলেটেড ওয়েবসাইট ও আরও ওয়েবসাইটের ই করছে দেখেন টা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ব্লক সাইটটা হচ্ছে ওই যে ধরেন আপনার এই এই যে ও এ পানিটার অ্যাড ਦਿੱত আছে ঠিক আছে এখন আপনি এটা কিনতে চাইতাছেন বা আপনার কি বলে কম দামে কিনতে চাইছেন হয়তোবা ফাইনান্সিয়াল সমস্যা না নাহলে কি বলে দূরত্বের লোকেশনের সমস্যা তা আপনি সেটা কোথায় জানাবেন কমেন্টে জানালে তো ই করবে না ঠিক আছে এটা ব্লগিং সাইট আছে ব্লক সাইটটা কোন দিকে আছে আচ্ছা ধরেন এই যে

নিউজ লেটার এটা নিউজ লেটারটা এটা গুগলের দেখি এটাতে থাকবে না এটা তো গুগলের এটা আলাদা জিনিস সাবস্ক্রাইব এ নাকি সাবস্ক্রাইব না এই যে নিচে থাকবে আর এস এস ফিড ওয়ার্কেস্টেশন কন্ট্রাক্ট আসছে না

না না না এই যে যে এখানে অনেকগুলা ইয়া না এই যে এখানে একটা ব্লগ ইয়া থাকবে ঠিক আছে ধরেন এই যে এটা আপনার মূল ডোমেইন নাম না ঠিক আছে এটা সাথে আপনি এখানে একটা ইয়া অ্যাড করে এখানে জাস্ট ব্লগিং ব্লকটা লিখে দিবেন ঠিক আছে হয়ে গেল ঠিক আছে মূল ডোমেইনের সাথে ব্লগ লেখ মানে ব্লগটা অনেকটা কাজ করে কি আপনার মানে আপনার সাথে আপনার হ্যাঁ আপনার কাস্টমারদের সাথে এঙ্গেজিং রাখা ঠিক আছে এটা খুবই ইফেক্টিবল ঠিক আছে যেমন ধরান আমি নিচটায় যাই দেখি আছে তো অবশ্যই একজনের না একজনের তো অবশ্যই আছে ব্লগিং সাইট আছে আছে অবশ্যই আছে হয়তো অন্য নামে আছে ব্লগ ফরাম এগুলো সব তো এক নামে হয়তো অন্য কোনো নামে রাখছে মিডিয়া কিট দেখলাম মিডিয়া কিট এটা তো বুঝলাম না মিডিয়া কিট তো না অপেরাতে ছিলাম না দেখছেন এই যে এটা হচ্ছে ওর ব্লক সাইড বাস ফিট দেখেন এটা ওর সাইডটা ছিল না বাস ফিট দেখছেন ব্লক সাইড জাস্ট বেশি কিছু না এখানে ব্লকটা লেখা আছে কি এখানে এই যে আপনার মত কাস্টমার যাদের কোনো সমস্যা থাকবে এই যে বললাম না লোকেশনের সমস্যা বা এই সমস্যা বা প্রোডাক্ট সম্পর্কে আরো ভালো কিছু জানতে চায় যে প্রোডাক্টটা নিউ কোনো ই আসছে কিনা ঠিক আছে অনেক দিন আগের আর্টিকেল তো এই প্রোডাক্টটা আবার নিউ কোনো ই আসছে কি না ঠিক আছে এটাই না ওই তোই আপনার কাস্টমাররা আপনার কাস্টমারদের সেবাটাই তো আপনার প্রধান কাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আপনি ই করবেন রেজিস্ট্রেশন ছাড়া নাকি রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্ট্রেশন ছাড়া যদি থাকে আপনাকে গুগলে সাইন ইন অবস্থায় থাকতে হবে কি থাকতে হবে না সেটা আপনার ব্যাপার আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করবে কি করবে না হ্যাঁ রেজিস্ট্রেশন লাগে না লাগে লাগে অ্যাড দিতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন লাগে অ্যাড ফর ফ্রি এটা রেজিস্ট্রেশন লাগে আর এখন ইসে ওয়েবসাইট দেওয়া তো আরও এড দেওয়া যায় না আরও কঠিন না আর মনে হয় ই মোবাইল অ্যাপস দেওয়া এড দিতে সব সবচেয়ে সোজা না আমি একদিন দিয়েছিলাম মোবাইল অ্যাপস দেওয়া এড ওইটাতে আরো সোজা

আজকে হবে না দেওয়া হবে না বলছিলাম হ্যাঁ ম্যাজেস্টিকটা দেখাতে পারবো কিনা না দেখাতে দেখে তুলে আলোচনা আরও বেশি করতে হবে আচ্ছা এই যে এই ইউআরএলটা ও যখন পোস্ট করছিল তখন তো এরকম ছিল না হ্যাঁ ওই যে ইউটিউবে আমরা দেখি না ইউসি আর আরো হাবি যাবে অনেক কিছু থাকে এটা তো আমার রিরাইট করা ও কতটা রিরাইট করছে ও প্রতিটা ওর আর্টিকেলের কি বলে ওয়েবসাইটের লিঙ্ক ও রিরাইট করে রাখছে ওটা তো ইউটিউবের ওটা আলাদা জিনিস ওটা আবার মাথা ঢুকাইছেন কেন না না ওইটা হচ্ছে ঝামেলার জিনিস এটা হচ্ছে আপনার সাইটে আপনি যখন আর্টিকেলটা পোস্ট করতে নেবেন যখন টাইটেল চাপে মেটা ডিসক্রিপশন চাপে তখন সাইটে দেওয়া থাকবে যে আপনি ইয়া কি বলে এই ডিসক্রিপশন সরি আর ইউআরএল হ্যাঁ ইউআরএল কাস্টমাইজেশন বা কাস্টমাইজ ইউর ইউআরএল ঠিক আছে তখন এখানে ক্লিক করলে দেখবেন যে হাবি যাবে অনেক লম্বা একটা ইউআরএল আছে সেটা পুরো টাকা এটা ফার্স্টের লিখবেন আপনার ডোমেন নামটা ওই যে ইসে ই পর্যন্ত ফিটনেস ডট কম তারপর হচ্ছে আপনার টাইটেল টাইটেলটাই পুরোটা এখানে আপনি ই থাকবো বা টাইটেলটার অর্ধেক বা আপনার মাদার কিওয়ার্ডটা থাকবে মাদার কিওয়ার্ড বলে সরি আপনি যে আর্টিকেলের যে কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা ওইটা লিখবেন ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে রিরাইট তারপর কোনটা এই যে এটা না এটা আমাকে দেখাইতেছে রিলেটেড আর ওয়েবসাইটগুলা ভালো ওয়েবসাইটগুলা দেখাইতেছে এই যে হ্যাঁ এটার সাথে রিলেটেড এই যে মাসল ফিটনেস ঠিক আছে তারপরে যে ম্যান ম্যান ফিটনেস মোবাইল ভিজিটেড ক্যাটাগরি বেস মানে আরো কিছু সাইটে সেটা দেখাবে এই যে মোবাইল ভিজিটেডটা দেখাইতেছে না বলতাছে আমারে ইনস্টট ইয়োর ফ্রি ট্রায়াল বা আপডেট করতে ঠিক আছে মানে আমি যদি ওই ওইটা দিয়ে যদি দেখি কি বলে ওয়েবসাইট দিয়ে যদি দেখি তাহলে আমাকে এটাও দেখাইতো এখান থেকে এটা দেখা যেত না এখান থেকে মোবাইল ভিজিট করা যায় কি মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা আমরা কই থেকে পাইছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা এসিও সাইট চেক চেকআপ থেকে ঠিক আছে এই জন্য আমার দোনোটাই দেখতে হবে ঠিক আছে এটাতে যে ওইটা থেকে বেশি দেখা যায় ওইটা হুবু দেখা যায় তার জন্য কিন্তু আমি ওটা বাদ দিতে পারবো না ওইটাও আমার দেখতে হবে ঠিক আছে আমার দুটোটার স্কোরিং লাগবে আর তার চেয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে উর্যাংটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি আর ওইটা হচ্ছে ইউএস কোম্পানি তার জন্য ওইটা আমার প্রায় বলে কুইক ইস্পটা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে উর্যাংটা পুরোটাই ওটার ইটা নিয়ে আসে মানে ও ইন্ডিয়ান তো কপি করতে মার্শাল অনেক ভালো জানে ঠিক আছে মানে ওই ইসের থেকেও নিয়ে আসে কিছু ওই কি বলে এসি ও সাইড চেকআপের থেকে কিছু রাখছে এখানে আর কিছু হচ্ছে ওই যে স্প্রাউট থেকে রাখছে ঠিক আছে এই জন্য আমার এটা দরকার পড়বে কারণ ও কপি করুক চাই না করুক সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় আমার ইনফরমেশন আছে কিনা ঠিক আছে যেহেতু আমি যে স্প্রাউটটা যেহেতু ইউজ করতে পারতাছি না সেক্ষেত্রে তো আমার এটা তো লাগবে এই জন্য আমি ও র্যাঙ্কটা ইউজ করতেছি আমার লাভটা কি ওদের লাভটা কি ওদের লাভটা হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পারতেছেন আপনি যদি ফ্রি ট্রেল ইউজ করেন ঠিক আছে তারপর যদি কি বলে কিনা নেন এখন বাঙালিরা তো কিনবে না আমি তো আগে বলছি যে বাঙালিরা তো তিনজন যে কিনবে তারা তো বাঙালি না তারা হচ্ছে ইউএস এর ঠিক আছে এই ঠিক এরকমই এখানেও মানে একশোর মধ্যে একজনও বাঙালি না এখানেও হচ্ছে ওই একশোর মধ্যে তিনজন ওই ইউএসএ পার্সনই আছে যারা ওদের ইয়াটা কিনে নেয় ঠিক আছে যদি বাঙালির এই যে তারপরে এখানে আবার দেখা দিচ্ছে দেখছেন বইলা তারপর আবার নিচে কিন্তু দেখা দিতেছে এই যে মোবাইল ফ্রেন্ডলি এরকম হবে এটা হলো ট্যাবের আর এটা হচ্ছে মোবাইলের আচ্ছা তারপর কি মোবাইল কম্পিটিটিভ হ্যাঁ ফোন মানে আর অনেক কিছু দেখে মোবাইল স্পিড মোবাইল স্পিড ভালো না বলে দিচ্ছে এভারেজ খারাপ ওখানে কিন্তু মোবাইল স্পিডের কথা তেমন ভাবে উল্লেখ করেন এখানে বলে দিচ্ছে মোবাইল স্পিড ভালো না ইউজালিটি ইউআরএল ষোলো ক্যারেক্টার আচ্ছা ইউআরএল কত ক্যারেক্টার মধ্যে থাকা উচিত বলছিলাম কার মনে আছে সবাই খাতা উল্টায় কিছু জিজ্ঞাসা করলে সবাই খাতা উল্টায় কত টাকা 85 সিওর সিওরই আমরা ইউআরএলটা মূলত এভাবে দেখবেন না ইউআরএলটা মূলত দেখবেন যে এইখানে পুরোটা আছে কিনা ঠিক আছে এটা দেখবেন এটা আরেকটা ট্রিক্স ঠিক আছে এটা অবশ্য মানে আমি ইউজ করি এটা কারণ হচ্ছে আমার এইখানে সম্পূর্ণটা দেখা গেল এখন ধরলাম অনেকেই কিন্তু আমি যেটা করি আমি কিন্তু ইয়া কি বলে টাইটেল দেখে কিন্তু কখনো কোনো ওয়েবসাইটে ঢুকিনা আমি সবসময় ইউআরএল দেখে ওয়েবসাইটে ঢুকি ঠিক আছে আমার মতো যারা আছে শিয়ান পার্টি এরা যদি ইউআরএল দেখে ঢুকে এখন ধরেন এখানে এসটি এম ঠিক আছে অ্যালটা মিস গেছে সেটা কোনো বড় না যদি এটা যদি আরো লম্বা হয়তো এই যে যেমন এটা দেখেন ফাস্টটা পুরোটা আছে এখানে পুরোটা কিন্তু নাই এটা আছে জাস্ট অ্যাল্টা মিসিং এটা কি পুরোটা আছে এটা পুরোটা নাই আমার মনে হয় তো আছে পুরোটা এটা পুরোটা আছে এটা পুরোটা আছে এটা এটা পুরোটা আছে এটা এই যে এই ধরনের কাজ আপনারা করবেন না অনেক জায়গায় দেখবেন যে আপনার ইয়াটা কাস্টমাইজ করতে পারবেন না ঠিক আছে অনেক থিমে এই এটা কাস্টমাইজ করা যায় না এই যে ডেটটা ঠিক আছে ওই থিমই আপনারা ইউজ করবেন না হ্যাঁ ব্লগ স্পোর্ট সাইডে অনেক জায়গায় এই ডেটটা চেঞ্জ করা যায় না ঠিক আছে এটা ব্লগ স্পোর্ট সাইডে করা রাইট ডোমেন কিনা রাখছে মানে ডোমেন নাম কিনছে আবার বুঝেন ব্লগ স্পোর্ট সাইডে কি তাহলে আসা যায় না দেখছেন আসছে কি আসছে না আপনারা তো বললেন যে ব্লগ স্পট সাইট অনেকে ধারণা আমার অবশ্য ধারণা ছিল ফার্স্টে যখন আমি শিখছি যে ব্লগ তো আমি কোনো জায়গায় তো ব্লগ স্পোর্ট তো লেখা দেখি না সব জায়গায় তো ডট কম ডট কম লেখা থাকে তো ডট ব্লগ ডট কম এই কথাটা তো আমি কোথাও লেখা দেখি না কিন্তু আমার তো মানে তখন তো ধারণা ছিল না ফার্স্টে যখন পরে তো বুঝতে পারছি যে হ্যাঁ ডোমেন নাম কিনা যায় এই যে এর এখানে তো ডোমেন নাম কিনা কিন্তু এটা তো ব্লগ স্পট সাইট হ্যাঁ ব্লগ সাইট এটা কিন্তু ব্লগ সাইট কিন্তু এটা পুরোটা ব্লগ সাইট কিন্তু হচ্ছে ওর ডোমেন নামটা কিনে রাখছে কখন কিনবে যখন ওর র‍্যাঙ্কে চলে আসছে কাজ করতে হবে কষ্ট করতে হবে কষ্ট না করলে কাজ হবে না ঠিক আছে ওরা কিন্তু কষ্ট করছে কি এবার বুঝতে পারছেন এটা কেন এটা জাস্ট মানে এখানে যাতে আসে ঠিক আছে এখন দেখেন আপনার কিভাবে বুঝবেন এখানে ক্যারেক্টারটা ই করেন চয়েস করেন সবচেয়ে বড় ক্যারেক্টার কোনটা আছে এই যে উপরে এই যে এটা এটা নেন এই পর্যন্ত কত ক্যারেক্টার আসছে এটা নেন আরে ওয়ার্ড দেখাইতেছে একটা ক্যারেক্টার কিভাবে দেখবো আপনি তো ওয়ার্ড পাশে হ্যাঁ এখানে

আমার তো ওয়ার্ডে কাজ আমি তেমন পারি না এইতো কত ক্যারেক্টার আছে চুয়ান্ন ক্যারেক্টার তা আমরা কত ক্যারেক্টার নেই পঞ্চাশ ক্যারেক্টার নেই সর্বোচ্চ পঞ্চাশ একবার স্ট্যান্ডার্ড পঞ্চাশ ক্যারেক্টার নিলে আমাদের থাকবে অবশ্যই এটা আমরা নিশ্চিত ঠিক আছে হ্যাঁ দেখলাম যে ওর মানে এই পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে তার মানে সর্বোচ্চ আমার কয়টা আস্তে আছে চুয়ান্নটা আস্তে আছে ঠিক আছে তাহলে আমি পঞ্চাশ পর্যন্ত সীমাবদ্ধ রাখি ঠিক আছে

আমি চলে যেতে বলছি বাহ যার মতো করে চলে যেতে দেখি এখানে ওই সেম জিনিস দেখায় এগুলা কালকে আপনারা দেখবেন থাক যেহেতু চলে যেতে চাইতেছেন তাহলে চলে যান আজকে আর দেখাবো না হ্যাঁ আগামীকাল আপনারা আইশাই ফার্স্টে কম্পিউটার অ্যানালাইসিস কি কি দেখানো হয়েছিল ওগুলা সব দেখবেন ওগুলা সব দেখবেন না কাজ শুরু করে দিবেন আমার আসার প্রয়োজন নেই আপনারা কাজ শুরু করে দেখবেন আমি আসব দেখব কার কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে আইসাই গতকাল সবাই যদি আগে আসেন তাহলে আপনার ভালো আইশাই কাজ শুরু করে দিবেন কি বলছি সবাই কি ক্লিয়ার আগামীকাল কি হবে ওয়ার্ক স্টেশন এখানে আইশাই সবাই কাজ শুরু করে দিবেন আমার ফেসবুক নেওয়া পয়সা থাকে না শুরু করবেন কি অ্যাডওয়ার্স থেকে শুরু করলে তো আমার সারাদিন লাগবে